সমস্ত দর্শকবৃন্দ যারা বিগত দিনে আমাদের সঙ্গে ছিলেন বর্তমানে আছেন এবং ভবিষ্যতেও থাকবেন তাদের সকলকে অনেক অনেক স্বাগত। আজকে র‍্যামেক্স প্রোডাকশন মূলত দুটি অনুষ্ঠান নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছে। আজ একটি বিশেষ দিন, বিশ্ব বই দিবস, সেই সম্পর্কে আজকে আমাদের একটি অনুষ্ঠান আছে। তাতে কিছু বিশিষ্ট সমাজসেবী যারা বিগত দিনে র‍্যামেক্স প্রোডাকশনের সঙ্গে কাজ করেছেন তাদেরকে আমরা একটু সম্বর্ধিত করব। এরপরে রয়েছে একটি ফ্যাশন ফিল্ম ইভেন্ট। সেই ফ্যাশন ফিল্ম ইভেন্টটি সম্পূর্ণ এডিটিং এর কাজ করেছে আমাদের সবার প্রিয় বিশ্বজয় চৌধুরী, তাকে অনেক অনেক ধন্যবাদ জানাই। তাদেরকে আমরা আন্তরিক ধন্যবাদ জানাই যে এই রকম একটা কাজে আপনারা সব সময় র‍্যামেক্স মিডিয়ার পাশে থেকেছেন এবং আগামী দিনেও আমরা আশা রাখব আপনারা র‍্যামেক্স মিডিয়ার সঙ্গেই থাকবেন। আজকে বিশ্ব বই দিবস, বইয়ের সঙ্গে সম্পর্ক আছে, নিবিড়ভাবে সম্পর্ক, এমন একজন বিশেষ ব্যক্তিকে আমরা মাত্র কয়েকদিন আগে হারিয়েছি, কবি শঙ্খ ঘোষ। এখানে আমাদের মধ্যে আরো কিছু বিশিষ্ট ব্যক্তিত্ব রয়েছেন, তাদের সকলকে অনুরোধ করব বিশিষ্ট কবির উদ্দেশ্যে, তার স্মৃতির উদ্দেশ্যে তাকে সম্মান জানাতে আমরা এক মিনিট নীরবতা পালন করব। ধন্যবাদ। আমি মঞ্চে এখন ডেকে নেব আমাদের বিশ্বরঞ্জন চৌধুরী মহাশয়কে। বিশিষ্ট সমাজসেবী আয়ত্রী দে মহাশয় আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন, ওনাকে মঞ্চে ডেকে নিচ্ছি। আয়ত্রী দে মহাশয়, আপনি মঞ্চে আসবেন। ধন্যবাদ। এখানে যারা উপস্থিত হয়েছে সবাইকে র‍্যামেক্স প্রোডাকশন এবং র‍্যামেক্স মিডিয়ার পক্ষ থেকে জানাই শুভ সন্ধ্যা। আজকে একটা বিশেষ দিন, সঞ্চালিকা একটু আগে আমাদের বলল বিশ্ব পুস্তক দিবস, যেই দিনটা আমরা সারা পৃথিবীব্যাপী বিভিন্ন সাহিত্যপ্রেমী মানুষরা বিভিন্নভাবে উদযাপিত করে। বই আমাদের ছোটবেলা থেকেই একদম ওতপ্রোতভাবে জড়িত জীবনের শেষ দিন অবধি, তাই আমরা আজকে বিশ্ব পুস্তক দিবসে র‍্যামেক্স প্রোডাকশনের যেটা নতুন ফ্যাশনের ওপর যে ফিল্মটা আসতে চলেছে সেটা চেরি আর কিছুক্ষণ পরেই লঞ্চ হবেন। হিট করে মাননীয় চেয়ারম্যান সাহেব উপস্থিত হচ্ছেন আর কিছুক্ষণের মধ্যে,
এবারে বলি আমরা মঞ্চে যাদেরকে পেয়েছি, বিগত এক বছর ধরে আমরা একটা অন্যভাবে সিচুয়েশনের মধ্যে দিয়ে সবাই অতিবাহিত করেছি, সেই লকডাউন পিরিয়ড বলুন বা প্যান্ডামিক সিচুয়েশন বলুন। আর বিশেষ করে 20 মে পশ্চিমবঙ্গের বুকে একটা অন্যতম সাইক্লোন আসছে পড়েছিল, আমফান। আমরা কিছু কিছু সময় কিছু কিছু মানুষের পাশে দাঁড়াবার চেষ্টা করি, আমাদের কাজটা করতে গিয়ে দেখেছি বিভিন্ন প্রান্তে বিভিন্ন মানুষরা বিভিন্নভাবে মানুষের পাশে দাঁড়ায়, সেটা তার বাড়ির পাশে হতে পারে, পাড়ায় হতে পারে, অথবা আরেকটু বৃহত্তর কলকাতা হতে পারে বা কলকাতা সন্নিহিত অঞ্চলে হতে পারে, যে কোনো জায়গায়। কিন্তু যে কাজটা করছে, যে উদ্দেশ্যটা নিয়ে করছে, সেই উদ্দেশ্যটাই বড়। সদ্য গত 8ই মার্চ বিভিন্ন জায়গায় নারী সম্মান দেওয়া হয়েছে, যেটা উমেন্স ডে হিসাবে পালিত হয়। সেই সময় আমার একটা ইচ্ছা ছিল যে আমি র‍্যামেক্সের পক্ষ থেকে কিছু দিদিদের মায়েদের আমি একটু ছোট্ট করে আমার মতো করে সম্মানিত করতে চাই। সেই পরিপ্রেক্ষিতে আজকে হঠাৎ সুযোগটা এসে গেল এবং মাত্র একদিনের প্র্যাকটিক্যালি একটা ভাবনা চিন্তা থেকে আজকে এমন কয়েকজন মানুষকে আমি এখানে এনেছি, যাদের সাথে এক বছর ধরে বিভিন্নভাবে বিভিন্ন কাজের মাধ্যমে আমার সাথে পরিচয়, যোগাযোগ এবং অনেকের সাথে একসাথে বিভিন্ন কাজ করা, পথ চলা, সেটাকে মাথায় রেখে আজকে যেখানে আমরা দাঁড়িয়ে আছি একদম ইকো পার্কের যে আইফেল টাওয়ার প্রাঙ্গণ, সেই প্রাঙ্গণে আমার বাদিকে আলোকনা দিয়ে আছেন সিনিয়র মোস্ট আলোকনা শিকদার, আমার অত্যন্ত শ্রদ্ধেয় দিদি। পাশে আছে শর্মিষ্ঠা দাস, নিজে ব্যাংকে সার্ভিস করেও বিভিন্নভাবে সমাজসেবার কাজ করার চেষ্টা করেছে, আমিও ওর সাথে ছিলাম। তার পাশে আছে মিঠু রায় দত্ত, বিরাটিতে থাকে, লিভিং হিউম্যানিটি বলে একটি সংস্থার সাথে ভীষণভাবে যুক্ত, নিজের সংস্থা, এবং সারা বছরব্যাপী বিভিন্ন রকম বাচ্চাদের ওপর কাজ করে থাকেন। তার পাশে আমার গায়ত্রী দি, মানে অন্যতম একজন শ্রদ্ধেয় দিদি, যাকে পেয়ে আমি ধন্য। সেই গায়ত্রী দি এসছেন, শারীরিক কিছু অসুবিধা আছে, তার মধ্যেও উপেক্ষা করে গায়ত্রী দি এসছেন। পাশে আরেকজন আছে শ্রীমতী পর্ণালী ব্যানার্জি, হালি শহরে থাকে, অনেকটা দূরে, কিন্তু ব্যক্তিগত উদ্যোগ নিয়ে কাজ যেভাবে উনি করেন সেটাকে আমি অন্তত কর্ণিশ জানাই। ব্যক্তিগত উদ্যোগ নিয়ে আমরা হয়তো সবাই সব কিছু করতে পারি না, তাই জন্যই সংগঠন, কিন্তু ইনি একার উদ্যোগে নিয়ে বিভিন্নভাবে সারা বছর ব্যাপী মানুষের পাশে থাকবার চেষ্টা করে, এবং সোশ্যাল মিডিয়ার মধ্যে দিয়ে আমি এদেরকে অনেক কাছে পেয়েছি, জানতে পেরেছি এরা কি কাজ করে প্রতিনিয়ত। তার পাশে আছে আয়ত্রী দে, হাওড়ায় থাকে, সেখান থেকে এসছে, কিন্তু আমার সাথে অনেকগুলি জায়গায় একসাথে কাজ করার সৌভাগ্য হয়েছে, সেটা কলকাতার বুকে হতে পারে, সাগরের বুকে হতে পারে, এবং বিভিন্নভাবে বিভিন্ন সময়ে আমরা একসাথে কাজ করেছি। এর বাইরে হয়তো সবিতা চৌধুরী আরেকটি মেয়ে আছে, হয়তো এসে পৌঁছায়নি, আসছে। আমরা এদেরকে প্রথমেই আমাদের তরফ থেকে একটা করে স্মারক উপহার দেব। সবাই একটু করতালি দেবেন প্লিজ, তাহলে ওনাদের কাজকে আমরা সম্মান জানাতে পারি। লোগো প্রেজেন্টেশন, লোগো বলে একটা ফাইল আছে না, আপনি তো প্রথম করে দিচ্ছেন।
রেখে দে সাইডে দেওয়ার পিছনে চলে আসছে তো আসবেই তো মানুষের সাথে মানুষের পাশে সবসময় গ্র্যানিক্স প্রোডাকশন আর তার সঙ্গে রয়েছে আমাদের এই দিদিরা যারা বিগত দিনে বিশ্বরঞ্জন বাবুকে সাহায্য করেছে একসঙ্গে কাজ করে মানুষের পাশে থাকার ছোট্ট ছোট্ট করে সবাইকে বলবো চেয়ারম্যান স্যার ঢুকছেন তার আগে আমাদের এই অনুষ্ঠানটা শেষ করতে হবে তারপর আপনারা থাকবেন কিন্তু সবার একটু ছোট্ট করে কথা তো শুনবো এই পুস্তক দিবস বিশ্ব পুস্তক দিবস এটা আমাদেরকে ছোটোবেলার নস্টালজিয়াতে পৌঁছে দেয় আজকের দিনে ছোট ছোট বাচ্চা থেকে বড় সবাই কিন্তু প্রায় ভুলতেই বসেছে বইয়ের যে আমাদের বইয়ের প্রতি যে আগ্রহ বা ভালোবাসা আজকের দিনে এই এত বড় একটা সম্মান পেয়েছি এই পুস্তক দিবসে এসে আমাদের মানে অভাবনীয় একটা সম্মান বিশ্বদা আমাদের পাইয়ে দিয়েছেন বা দিয়েছেন এত ভালো লাগছে এই ভালো লাগাটাকে মানে সবার সঙ্গে ভাগ করে নিতে পেরে আরও ভালো লাগছে মানে ছোটোবেলায় যে পুস্তক দিবস আমরা বইটাকে নতুন বই থেকে যে গন্ধটা বেরোতো সেটা যেন আজও ভুলতে পারি না সেই ভালো লাগাগুলোকে মানে দাদা যেন নতুন করে আমাদেরকে পাইয়ে দিলেন নতুন করে সেই জগতে পৌঁছে দিলেন যাই হোক এখানে ছোট্ট করে বলার অনুরোধ এখানে প্রোগ্রামটাই বড় আমাদের বক্তব্য শেষ হবে না আমরা যে সবাই একসঙ্গে কাজ করি কাজ করতে পারি এটাই সবচেয়ে বড় কথা ভীষণ ভালো লাগার সব এত ভালো দিদিদের বা বোনেদের সবাইকে একসঙ্গে পেয়েছি এটাই খুব ভালো লাগছে নমস্কার ধন্যবাদ শর্মিষ্ঠা গুড ইভিনিং অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ টু রেমেক্স মিডিয়া বিশ্বরঞ্জন দা অফকোর্স সবচেয়ে ইম্পর্টেন্ট কথা আমি মনে করি ওয়ার্ল্ড বুক ডেতে উইমেনকে ইয়ে দেওয়া অ্যাওয়ার্ড দেওয়া এমন এমন জায়গায় আছে যে উইমেনদের জন্য বই খাতা কী হয় সেগুলো উঠে মানে এখন অব্দি পৌঁছয়নি মেবি ইম্পর্টেন্স দেওয়া হয় না তো এই দিনটার সাথে এই এই অ্যাওয়ার্ডটা ইজ রিয়েলি কমপ্লিমেন্টিং সো হ্যাটস অফ দাদা ফর ইয়োর থিঙ্কিং অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ ওয়ান্স অ্যাগেন আমি মিঠু রায় দত্ত আজকে সত্যি মানে এরকম একটা দিনে সেই ছোটোবেলায় তো সবাই পৌঁছে গেছে অবশ্যই ছোট্ট কথায় একটা কথা বলবো এরকম কাজে আগামী দিনে আমরা আরও বেশি করে কাজের উৎসাহ কিন্তু আজকে আবার নিয়ে যাচ্ছি কারণ এটা একটা শুধু সম্মান নয় এটা এগিয়ে চলার জন্য একটা ভীষণভাবে যেটা বলে অক্সিজেন ভীষণভাবে অক্সিজেন ভালো কাজ করলে এই যে কিছু ভালো মানুষ আমাদেরকে মনে রেখেছে এতে আরও উৎসাহ পাই সমাজে আরও ভালো কাজ করার আমি বিশ্বদার সাথে গঙ্গাসাগরে গেছি খুব সুন্দর কাজ ওখানে ভীষণ ভালো এবং আগামী দিনে আমি অনেক জায়গায় যেতে চাই বিশ্বদার সাথে আর আজকের এই সম্মান কোনোদিনও ভুলবো না আজকে মহিলা দিবসও না আজকে কিছু না আজকে বই দিবস আমি ভাবতেই পারিনি বই দিবসে ছোটোবেলায় বইয়ের মধ্যে গল্পের বই লুকিয়ে লুকিয়ে খালি পড়েছিলাম সেই বই দিবসে বই আমি উপহার পাবো আমি কিন্তু জীবনে ভাবিনি সত্যি থ্যাংক ইউ রেমিক্স রেমিক্স আপনাদের যে কোম্পানি প্রোডাকশন হাউস থাকে স্পেশালি আমি বিশ্বদাকে অনেক অনেক ধন্যবাদ জানাই আজকের এত সুন্দর দিনের জন্য আচ্ছা বিশেষ কিছু বলার নেই এই দিনটা দেখা সৌভাগ্য হয়েছে কিন্তু বিশ্বদার জন্যে আর কেননা এই স্বীকৃতির বিশেষ করে ওনার জন্যই সম্ভব হয়েছে আমরা কোভিডের টাইমে যেরকম খারাপ আমাদের সমস্ত দিক দিয়ে গেছে তেমনি ভালো কিছু বলতে এই সমস্ত বন্ধু বান্ধব এবং একসঙ্গে কাজ করবার যে আমরা স্কোপটা পেয়েছি ওই জন্য বিশ্বদা এবং রেমেক্স মিডিয়াকে ধন্যবাদ এবং এই দিনটিকে বেছে নেওয়ার জন্য বারবার করে ওনাকেই আমরা সম্মান জানাতে চাই থ্যাংক ইউ নমস্কার পুস্তক দিবসে নারী সম্মান অসাধারণ ভাবনা বিশ্বরঞ্জন দার আমি ওনাকে শ্রদ্ধা করি সম্মান করি ওনার অসাধারণ কাজের জন্য আমার
মানে সত্যি ওনাকে আমি কর্ণিশ জানাই। আর ওনার এই ভাবনা সত্যি, এই যে ভাবনা এটা অনেকেই হয়তো ভাবে না, কিন্তু উনি যে ভেবেছেন এর জন্য আমি ওনার কাছে কৃতজ্ঞ। আর মিঠু যেটা বলল, ভালো কাজ করার অক্সিজেন নিয়ে যাচ্ছি আমরা, আমাদের আরও ভালো কাজ করতে হবে। নমস্কার, ধন্যবাদ বিশ্বরঞ্জন বাবুকে। আমার বেশি কিছু বলার নেই, একটাই কথা বলবো যে এখানে আসতে পেরে আমি খুব আপ্লুত। আর উনি অসাধারণ কাজ করেন সেটা আমি সাক্ষী, প্রত্যেক কিছুটা সময় ওনার সঙ্গে আমি একসঙ্গে কাজ করতে পেরেছি, এর জন্য আমি গর্বিত। এবং র‍্যামেক্স মিডিয়া, বিশ্বরঞ্জন বাবু, শুধু বিশ্বরঞ্জন বাবুকে একা বলবো না, ওনার হোল মানে যতজন টিমের মেম্বার আছে, কানাইদা, আমি যতজনকে চিনি, চৌধুরীদা, সৌমিত্র দাস, সবাইকে আমার পক্ষ থেকে ধন্যবাদ। এর বেশি আর কিছু বলার নেই আজকে আমার। ধন্যবাদ আয়ত্রী, কথাটা ঠিকই, আমি একা নই, আমার টিম আছে। সেই টিমে আমার একদম ডান দিকে সৌমিত্র সিনহা, বাঁদিকে আছে দীপক, আমার ভাই একদম সৌমেন ভীষণভাবে অক্লান্ত পরিশ্রম করে প্রতিকটা অনুষ্ঠানে, চৌধুরী আছে, হর্ষবর্ধন চৌধুরী, হর্ষবর্ধন চৌধুরী এসছে, একটু আসবার জন্য অনুরোধ করছি। কানাই আসতে পারেনি, ওর মায়ের শারীরিক কিছু অসুবিধা হয়েছে, হর্ষবর্ধন চৌধুরীকে আসতে বলবো একটু সবার জন্য। সৌমেন এবং সৌমিত্র, দীপক, সবাই আছে, আমরা এটা টিম হিসাবেই কাজ করে থাকি। মানে এই যে দেখছেন আমার ডান দিক আর বাঁদিক, টিমটা হিসাবে যাকে আমি ছোটবেলার বন্ধু হিসাবে পেয়েছি, আমি ধন্য কৃতজ্ঞ। সৌমিত্র সিনহা অক্লান্ত পরিশ্রম করে প্রত্যেকটা অনুষ্ঠানকে যেভাবে সাফল্যমণ্ডিত করে, দীপক আমার বাঁদিকে আছে, ওদিকে একদম সৌমেন, আর আমার অত্যন্ত কাছের মানুষ, মানে কলকাতা নয়, পশ্চিমবঙ্গ নয়, একদম তার পাশের স্টেট উড়িষ্যার, কিন্তু আমাদের বাঙালির থেকেও বড় বাঙালি, হর্ষবর্ধন চৌধুরী। তার সকাল থেকে রাত্রি অবধি বাংলা গান, বাংলা বই নিয়েই কাটে। অতএব আমার তরফ থেকে ছোট্ট একটা উপহার বই হিসাবে আমি তাদেরকে তুলে দিচ্ছি। আর সোনালী মিস্ত্রি মসলন্দপুর থেকে, কথাকলি ট্রাস্ট এসেছেন কিনা জানি না, যদি এসে থাকে সোনালীকে একবার মঞ্চে ডাকবো, আর তার সাথে সবিতা চৌধুরী। নিজে কিন্তু একটা লাইব্রেরির সাথে আমরা যুক্ত আছি, বাঙ্গুর করুণাময় লাইব্রেরি ভীষণভাবে থাকে, আর আমরা নিউ টাউনের যে নজরুল তীর্থ ই লাইব্রেরিতেও আমরা একসাথে ছিলাম, সৌমিত্র আর দীপক। এটা আমি সৌমিত্রর হাতে তুলে দিচ্ছি, আর একটা দীপক। ধন্যবাদ সবাইকে, আমি পরের অনুষ্ঠানে আমি প্রবেশ করছি। আমাদের মধ্যে যে সমস্ত সমাজসেবীরা উপস্থিত ছিলেন তাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ। এবার আমরা চলে যাব একটু মনোরঞ্জনের দিকে। এখন আছে বিশ্বজয় চৌধুরীর গান, আমরা শুনি বিশ্বজয়ের গান। লক করে দাও।
मुझको बता तू रहता कहाँ क्या तेरा पता हम तो यहाँ पे मुसाफिर हैं जो ढूंढे अपनी मंजिल का पता है खुदा मुझको पता तू रहता कहाँ क्या तेरा पता हम तो यहाँ पे मुसाफिर हैं जो ढूंढे अपनी मंजिल का पता जी।
মিস্ত্রি মহাশয়, ওনাকেও ডেকে নেব মঞ্চে। আচ্ছা, উনি বোধ হয় এখনো রাস্তায় রয়েছেন, এসে পৌঁছননি। আমরা এবার আমাদের আজকে যে সমস্ত অতিথিরা আছেন, we are also honored to invite Australian Consulate General respected Rowan Ainsworth on stage on this auspicious day of World Book Day. ধন্যবাদ সবাইকে যারা এখানে মঞ্চে উপস্থিত হয়েছেন, মাননীয় এবং মাননীয়া প্রত্যেককে র‍্যামেক্স প্রোডাকশন এবং র‍্যামেক্স মিডিয়ার পক্ষ থেকে সশ্রদ্ধ প্রণাম এবং অভিনন্দন জানাই। আমরা এমন কিছু মানুষকে আজকে আমরা পেয়েছি, আমাদের পাশে পেয়েছি, আবার কয়েকজনকে আমার ইচ্ছা থাকলেও তারা আসতে পারেননি এই সিচুয়েশনের জন্য, কিন্তু যাদেরকে পেয়েছি তাদের প্রতি অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এই সিচুয়েশনে আমরা যেভাবে বিভিন্নভাবে আমরা আক্রান্ত হচ্ছি শারীরিকভাবে, ডক্টর অরুণোদয় মণ্ডল আজকে উপস্থিত থাকার কথা ছিল, কালকে ওনার ছেলে ডক্টর অর্ণব মণ্ডলের সেকেন্ড টাইম পজিটিভ, দেবাশিস মজুমদার সিনিয়র মোস্ট শারীরিক কারণের জন্য কিছুটা পিছিয়ে গেলেন, ডক্টর প্রদীপ ঘোষ অ্যাক্টিং ভাইস চ্যান্সেলর যাদবপুর ইউনিভার্সিটি আমাকে আজকে বলল বিশ্ব আমার ছেলে এবং মিসেস পজিটিভ, প্রচেত বলছে ভাই এবার তুই আমাকে ক্ষমা কর আমার শারীরিক কিছু অসুবিধা হচ্ছে। খুব খারাপ একটা সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি, চেয়ারম্যান সাহেব আমাকে অনেকবার বলেছে কি করবেন, আমি হয়তো কিছুটা বলেছিলাম যে দেখি চেষ্টা করে যতটুকু পারি। আমার একদম বাদিকে যিনি আছেন মল্লার ঘোষ উপস্থিত হয়েছেন, ডক্টর অরুণজ্যোতি ভিক্ষু আমার সব ব্যাপারে থাকেন, সব সময় থাকেন, তার পাশে রেসপেক্টেড চেয়ারম্যান অ্যাডিশনাল চিফ সেক্রেটারি ওয়েস্ট বেঙ্গল, যাকে আমি মনে করি আমার এই কাজটার পেছনে আমার হয়তো ইচ্ছা ছিল কিন্তু এতটা সাহস ছিল না, সেই সাহসটা উনি দিয়েছে এবং প্রতি মুহূর্তে উনাকে এবং হোল টিম অফ হিটকো কর্তৃপক্ষ পালোদি সাহেব এখানে উপস্থিত আছেন, ইকো পার্কের কিউরেটার, তাছাড়াও কফি শপ স্নেহদিয়া এবং নজরুল তীর্থ, সব কিছু মিলে আমি ধন্য এরকম মানুষদের ভালোবাসা পেয়েছি প্রতি মুহূর্তে, এটা আমার সৌভাগ্য, আমি ধন্য। পাশে ম্যাডাম এসছেন সুদূর অস্ট্রেলিয়া থেকে এবং এখানে আজকে উপস্থিত হয়েছেন, এটা আমাদের কাছে বিশেষভাবে পাওয়া ওয়ার্ল্ড বুক ডেতে একদম আমাদের একদম একটা বাইরের কান্ট্রির রিপ্রেজেন্ট করছেন, প্রফেসর উর্মিলা সেন যার সাথে আমার পরিচয় নিউটন বইমেলার সূত্রে এবং আমি বিশেষভাবে অনুরোধ করেছিলাম আজকে ম্যাডাম একটু আসুন, যেহেতু পুস্তক দিবস সেই তো আপনাদের উপস্থিতিতে এই অনুষ্ঠানটা একটা অন্য রূপ নেবে, আমি ধন্য ম্যাডাম আজকে আমার প্রথম অনুষ্ঠানে এসছেন। পাশে যার কথা বলছি মানে ডাক্তারবাবু প্রথমে আমি বলি, ডক্টর গৌতম খাস্তগীর যার একটা সময় পাওয়া বোধ হয় মানুষের অনেকটা সময় ব্যয় করতে হয়, নিজে অত্যন্ত প্রসিদ্ধ একজন ডাক্তার গাইনোলজিস্ট, তার থেকেও বড় পরিচয় মানুষ হিসাবে মানুষের পাশে দাঁড়াবার ইচ্ছাটা রাখে। আমি যখন ওনাদের একটা প্রোগ্রামে গেছিলাম ইস্পাতে, সেখানে আমি ডাক্তারবাবুকে রিকোয়েস্ট করেছিলাম 23rd প্রোগ্রামে একটু হলেও আপনি আসুন, এত ব্যস্ততার মধ্যে চন্দননগর থেকে উনি এসছেন আজকে, আমি ধন্য, এবং সহধর্মিনীকে নিয়ে এসছেন বিশেষভাবে প্রফেসর অপর্ণা খাস্তগীরকে আমার ধন্যবাদ জানাই। এবং আরেকটি কথা,
আজকে যে বইগুলি আমরা উপহার দিচ্ছি সেই বইগুলি সমস্ত ডাক্তারবাবুর নিজের লেখা বই, মানে এটা বড় উপহার। আমি বইগুলি তুলে দিচ্ছি, ডাক্তারবাবু যখন আমাকে ফোন করলেন যে আমি কিছু উপহার স্বরূপ দিতে চাই বই, এবং বইটা দেওয়ার মধ্যেও দেখবেন সুন্দর একটা প্রেজেন্টেশন ব্যাগে করে আজকে ওনার রিপ্রেজেন্টেটিভ এসে দিয়ে গেলেন বিকেল চারটে। সেই বইগুলি আমি সবার হাতে তুলে দিয়েছি, এবং বিশেষ করে আমাদের যারা আজকে আছেন দিদিরা বা মায়েরা তাদের হাতে তুলে দিয়েছি ডক্টর কৌতুম কাস্তকীর নিজের লেখা বই। মানে এটা পড়ে হয়তো আপনারা অনেক বেশি উপকৃত হবে, পরে ওনার কথা শুনব। আর একদম পাশে আছেন মল্লিকা ম্যাডাম, আমার অত্যন্ত শ্রদ্ধেয়, খুব ভালো লেখেন, বলেন, বাচিক শিল্পী। তো সবাইকে নিয়ে আমি ধন্য, এটাই র‍্যামেক্সের আজকের দিনের এই পুস্তক দিবসের সাফল্য। সরাসরি চেয়ারম্যান স্যার থেকে আমরা শুরু করব, আমাদের কিছু শুনবার সৌভাগ্য হচ্ছে। আমরা কফি হাউসে কিছুদিন আগে এর প্রি রিলিজটা আমরা করেছিলাম, সেদিনের সূত্র থেকেই আমাদের অনেকের পরিচয় হয়েছে। আজকে শেষ পর্যন্ত কোভিডের ভুকুটির মাঝেও যে আমরা বইকে ভুলিনি, এটা নিঃসন্দেহে একটা বড় কথা। আজকে কিন্তু ওয়ার্ল্ড বুক ডে শুধু না, ওয়ার্ল্ড কপিরাইট ডেও বটে। এবং কফি হাউসের কথা বলতে গিয়ে একটা ছোট্ট ঘটনার কথা মনে পড়ছে, যে আমরা কিছু ছবি টাঙিয়েছিলাম যেটা পারমিশন না নিয়ে ফটোগ্রাফারের, এবং পরবর্তীকালে আমাদের ভুল বুঝে আমরা প্রত্যেকটা ছড়িয়ে সরিয়ে দিয়ে আমরা আবার নতুন করে কপিরাইট সম্পন্ন আমরা ছবি টাঙিয়েছি। বই শুধু পড়লেই হবে না, আজকাল টেকনোলজিতে বই খুব চট করে রিপ্রোডিউস অর্থাৎ অনেক কপি বানানো যায়, ইলেকট্রনিক মিডিয়াতে কথাই নেই। আর দিল্লির ফুটপাতে রাস্তায় রাস্তায় পাইরেটেড বই পাওয়া যায়। সুতরাং কপিরাইট এবং বইকে একসঙ্গে দেখা দরকার, বইয়ের আন্দোলনকে আমাদের সাপোর্ট করা দরকার, এবং তার জন্যই র‍্যামেক্সের এই অনুষ্ঠানটিকে আমরা খুবই সাধুবাদ জানাচ্ছি। আপনার সন্ধে খুব ভালো কাটুক এই কামনা করি। বুদ্ধং শরণং গচ্ছামি, ধম্মং শরণং গচ্ছামি, সংঘং শরণং গচ্ছামি, ভবতু সর্বমঙ্গলং, রক্ষন্তু সর্বদেবতা, সর্ববুদ্ধানো ধম্মানো সংঘানো ভাবিনাম, সদা সত্যি ভবন্তু তে। আজকে আমাদের পশ্চিমবঙ্গ সরকারের যে সুন্দর ভাবনা, যার নেতৃত্বে আমাদের এই আজকের ইকো পার্ক তথা আইফেল টাওয়ারের এই সুন্দর উত্থান, আমাদের মাননীয় হেডকো চেয়ারম্যান তথা আমাদের পশ্চিমবঙ্গ সরকারের রিজিনাল সেক্রেটারি মাননীয় দেবাশিস সেন মহাশয় উপস্থিত আছেন, আমাদের অস্ট্রেলিয়ান কনসাল জেনারেল অফ কলকাতা অনারেবল রোয়ান ওয়ান উইথ, আছেন আমাদের বিশিষ্ট শিল্পী মাননীয় মল্লার ঘোষ মহাশয়, আছেন আমাদের মাননীয় প্রফেসর উর্মিলা সেন মহাশয়া, আছেন আমাদের ডাক্তার গৌতম কাস্তকীর এবং তার সহধর্মিনী, সহ আমাদের মল্লিকা ঘোষ সহ যারা উপস্থিত আছেন প্রত্যেককে এই করোনাকালীন সময়ে আমি প্রার্থনা করি আমরা যেন প্রত্যেকে ভালো থাকতে পারি। যারা এই মুহূর্তে অত্যন্ত কষ্টে হাসপাতালগুলোতে আছে, বিভিন্ন ইউটিউব ভিডিও, বিভিন্ন ফেসবুক মেসেজ, সোশ্যাল মিডিয়ার কল্যাণে আমরা প্রতিদিন যেভাবে আহত হচ্ছি, চোখে আমরা সংবরণ করতে পারি না এত যন্ত্রণা, এত কষ্ট মানুষের। একটু আগে আমাদের আজকে যিনি মূল আয়োজক আমাদের মাননীয় রেজ্যাক্স প্রোডাকশনের কর্ণধার বিশিষ্ট সমাজসেবী, প্রত্যেক মানুষের সুখ দুঃখে যিনি জড়িত থাকেন আমাদের বিশ্বরঞ্জন চৌধুরী মহাশয় বললেন যে আজকে কয়েকজন যারা আসার কথা ছিল অনেকে আজকে করোনাক্রান্ত। এই সময় দাঁড়িয়ে আজকে আমরা বইয়ের কথা ভাবছি, আমাদের দেবাশিসদা আরেকটা কথা উল্লেখ করে দিলেন আজকে কপিরাইট ডে,
রাইট বললেই একটা অধিকারের কথা আসে এবং বইয়ের সাথে কপিরাইট অঙ্গাঙ্গীভাবে যুক্ত। সত্যিকার অর্থে যে মানুষটা বই লেখেন অত্যন্ত কষ্ট করে একটা বই আমরা দিতে পারি, যেটা আমাদের মাননীয় ডাক্তার শাস্ত্রবীর লিখে আজকে অনেকে বই দিচ্ছেন। আমরা যখন পড়াশোনা করেছি, বই যখন লিখেছি, তখন আমাদের অনেক বই লিখতে অনেক কষ্ট হয়। এর রাইট যদি না থাকে, অনেকে থেকে কপি করেন, অনেকে কপি করে আবার পিএইচডিও নিয়ে নেন, বিভিন্ন বড় বড় ডিগ্রি নিয়ে নেন। তাই প্রত্যেকের রাইট থাকা দরকার, তার সাথে আমাদের যেটা দরকার সেটা হচ্ছে বইয়ের মধ্যে থাকা। যদিও আজকাল বই খুব কম বিক্রি হচ্ছে, কারণ আমরা বই খুব কম কিনি বর্তমান সময়ে। আগে যেভাবে আমরা ফুটপাথ থেকে অল্প দামে বই কিনতাম, আজকাল বই খুব কেনা হয়, কারণ আমাদের সবার হাতে মোবাইল, ল্যাপটপ, ইন্টারনেট এগুলো এসে গেছে। তার মধ্যেও বিশ্বাস করুন, যখন সারাদিন বিভিন্ন কর্মব্যস্ততায় কাটাই, বিভিন্ন মানুষের সাথে মিশি, কখনো কখনো মন ভালো থাকে, কখনো মন খারাপ থাকে। যখন মঠে ফিরি হয়তো মেডিটেশনে বসি, নাহলে এক ঘন্টা দু ঘন্টা বইয়ের মধ্যে যখন ডুবে যাই, মনটা আপনাতেই শান্ত হয়ে যায়। তাই বইয়ের কোনো তুলনা হয় না। বই সত্যিকার অর্থে আমাদের একজন ভালো বন্ধু। এই ভালো বন্ধুর সাথে আমাদের নিবিড় সম্পর্ক হোক। আজকে রেমেক ফাউন্ডেশনের পক্ষ থেকে আজকে যে এই বিশ্ব বই দিবসে আজকে মহান আয়োজন, এখানে অনেক মায়েদের, অনেক বোনেদের সম্মান দেওয়া হলো কিছুক্ষণ আগে, যারা সমাজ সেবায় বিভিন্ন অবদান রেখেছেন, তাদের প্রত্যেককে আমার অভিনন্দন, প্রত্যেককে আমার আশীর্বাদ। শুধু একটাই কথা মাথায় রাখবেন, আমাদের সুস্থ থাকতে হবে, আমাদের আরও বেশি দিন বাঁচতে হবে। বাঁচতে গেলে নিজেকে সুস্থ রাখতে হবে, এ দায়িত্ব আমাদের প্রত্যেকের। যেখানে যাই নিজেকে সেফটি রাখতে হবে, কারণ আমি সেফ থাকলে আমার পরিবার, আমার ভক্তমণ্ডলী, আমার সংগঠন সবাই সেফ থাকবে। আসুন আমরা প্রত্যেকেই প্রার্থনা করি যার যার ইষ্টদেবতার কাছে। আমি ভগবান বুদ্ধের কাছে প্রার্থনা করি আমরা যেন এই করোনাকাল তাড়াতাড়ি মুক্ত হয়ে, ভেবেছিলাম একটা সুন্দর সকাল আমরা পেয়েছিলাম, গত মাসেও আমরা খুব ভালো ছিলাম, কিন্তু এখন যে পরিস্থিতি, যে হারে করোনা বাড়ছে, ঘরে ঘরে বাড়ছে, আপনারা যারা জানেন তারা কিন্তু খেয়াল রাখুন যে প্রতি ঘরে ঘরে করোনা হচ্ছে এখন। তাই খুব সাবধান, আমরা কোথায় গিয়ে দাঁড়াবো জানি না। সরকার খুব বিব্রত, খুব চিন্তিত, প্রশাসন খুব চিন্তিত, কিন্তু আমরা আমাদের সচেতন হতে হবে। তাই আজকের এই আয়োজনে এত সুস্থ করে করার জন্য আমি বিশ্বভারতীকে ধন্যবাদ জানাই, কারণ আমাদের দেবাশিসদা বারবার বলেছেন যে এই করোনাকালে প্রোগ্রাম করাটা সত্যি কঠিন। তারপরে যারা রেমেক্স ফাউন্ডেশনের সাথে যুক্ত আছেন, বিশ্বদার সাথে যারা যুক্ত আছেন, তাদের সকলকে আমার অন্তরের শ্রদ্ধা, অন্তরের অভিনন্দন এবং আমার অন্তরের ভালোবাসা, আশীর্বাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। সব্বে সত্ত্বা সুখিতা হন্তু, অল লিভিং বিংস বি হ্যাপি। ধন্যবাদ। আমি ওনার থেকে ভালোবাসা যেমন পাই, আশীর্বাদ পাই, সেটা সাগরের বুকেও পেয়েছি, বৌদ্ধ মন্দিরেও পেয়েছি, বামনমোড়াতেও পেয়েছি, কফি হাউস প্রাঙ্গণেও পেয়েছি। আমার যে কোনো অনুষ্ঠানে উনি আসেন, এটাতে আমি অন্তত ধন্য। একদম বাইরে থেকে যিনি এসেছেন, অস্ট্রেলিয়া থেকে, ওনার একটু দু চারটে কথা তো অবশ্যই শুনবো। Thank you, first of all, Chairman Sen, for inviting me here tonight. I can't think of a more important subject to celebrate than World Book Day, because books open up the world to everybody. I am too old now to remember what it was like when I learnt to read. It was just too long ago. But my daughter, who has the advantage of youth, told me that she remembers when she learnt to read. At school, they gave her books that were very simple. Run, Jack, run. See, Jack, run with Scotty. Scotty is a dog. But at night, I would read her stories by Roald Dahl or J.K. Rowling, some Harry Potter, something like this, which was much more imaginative. And she thought, as a five-year-old, she thought, she wouldn't be able to read those books. Those books were adult books and she had to read the children's books. And then one day I had just put the book down on the bed and gone to get a drink of water or something while we were reading a story, and she picked it up and she realized she could read those words. And a whole new world of imagination opened up to her, because suddenly she didn't need me, she could do it herself. It was so exciting, and that world of imagination is available to everyone through books. How important is that to all of us, and how wonderful. So thank you very much for allowing me to be part of your celebrations tonight.
থ্যাংক ইউ ম্যাডাম, ওয়েলকাম। একটু একদম প্রফেসর উর্মিলা সেনের থেকে অবশ্যই কিছু কথা তো শুনবই। আপনি শুভ সন্ধ্যা, শুভ কথাটা বলতে পারছি না, চারিদিকে এত হাহাকার চলছে, কিন্তু তাও বলবো আজ বিশ্ব বই দিবস এবং এই উপলক্ষে র‍্যামিক্স যে আয়োজন করেছে তাতে সাময়িক হলেও মনটা খুব ভালো লাগছে। চারিদিকে আমরা নেই রাজ্যের মধ্যে বাস করছি, নেই অক্সিজেন, নেই অ্যাম্বুলেন্স, নেই বেড, সব কিছু, কিন্তু তার মধ্যেও আমাদেরই তো বেঁচে থাকতে হবে। সেই জন্য এই যে উনি আজকে একটা আয়োজন করেছেন এর জন্য সত্যি ওনাকে ভীষণভাবে ধন্যবাদ জানাচ্ছি। প্রতি বছর এই নিউ টাউনে নিউ টাউন বইমেলা অনুষ্ঠিত হয় এবং আনন্দের সঙ্গে আপনাদের জানাচ্ছি এবছর করোনা কালেও আমরা যখন করোনার প্রকোপ একটু কম ছিল অর্থাৎ জানুয়ারি মাসে আমরা নিউ টাউন বইমেলা, সপ্তম নিউ টাউন বইমেলা অনুষ্ঠিত করতে পেরেছি এবং ধন্যবাদ। এবং আজকাল একটা কথা ওঠে যে বই কেউ পড়ে না, কিন্তু আমাদের নিউ টাউন বইমেলায় গেলে কিন্তু সেটা মনে হবে না, প্রচুর ভিড় হয়েছে, প্রচুর বিক্রি হয়েছে। সুতরাং বই পড়ে এবং আজ যে অনিশ্চিত ভবিষ্যতের দিকে আমরা তাকিয়ে আছি, জানি না কে থাকবে কে থাকবে না, আমাদের সেই জন্যে বাড়িতে থাকতে হবে এবং এই বাড়িতে থাকার জন্যে একমাত্র এবং অন্যতম উপকরণ হতে পারে এই বই। আবার বলছি আজকে র‍্যামিক্সের বিশ্ববাবুর এই সুন্দর আয়োজনে ডেকেছেন আমাকে, আসতে পেরে অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। নমস্কার। ধন্যবাদ তো আপনাকে আমি দিলাম। একটু এবার সরাসরি ডাক্তারবাবুর কাছে যাব, যার সময় অত্যন্ত হয়তো দামি, কিন্তু উনি আসবেন বলেছেন, কথা দিয়েছেন, এসছেন, আর তার সাথে আপনাদের জন্য যে বইগুলি উপহার স্বরূপ এনেছে এটা আমার কাছে বিরাট 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 পাওয়া। আজকে পুস্তক দিবসের এখানেই বোধ হয় সার্থকতা, আমরা অন্তত এখানকার যারা মানুষ আছেন তাদের কাছে একটা করে বই শুধু নয়, এক ব্যাগ বই আমরা তুলে দেব। ডক্টর গৌতম খাস্তগীরকে। হ্যাঁ বিশ্বরঞ্জনবাবু, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। প্রথমত এখানে যে সমস্ত গুণীজনরা এসছেন এবং যারা অনুষ্ঠানে দর্শক বা অংশগ্রহণ করেছেন তাদের সবাইকে আমার শুভেচ্ছা এবং শ্রদ্ধা জানাই। এবং সবাই আমরা জানি এখানে যারা রয়েছি একটা বই পড়ার, বই লেখার পিছনে কত ইচ্ছা ভালোবাসা জড়িয়ে থাকে এবং এই অনুষ্ঠানের যে উদ্দেশ্য আপনারা অন্যদের কাছে শুনেছেন। আমাকে যখন এই অনুষ্ঠানের কথা বললেন বিশ্বরঞ্জনবাবু, আমি সত্যি কথা বলতে গেলে এই কঠিন সময়ের মধ্যেও চেষ্টা করেছি আসতে এবং আমি জানতাম হয়তো খুব বেশি মানুষ আসবেন না, কিন্তু তাও যে এতজন এসছেন সেটা আমাকে সত্যি আপ্লুত করেছে। আমি ডাক্তার হিসেবে আপনাদেরকে কয়েকটি বইয়ের সঙ্গে সম্পর্কের কথা বলতে চাই। হয়তো আপনারা অনেকে জানেন, আপনারা শুনেছেন বই আমাদের প্রকৃত বন্ধু, কিন্তু অনেকেরই মনে প্রশ্ন ওঠে যে বই আমরা কেন পড়ি, খালি কি পরীক্ষায় পাশ করার জন্য, খালি কি আনন্দ পাওয়ার জন্য, না এর সঙ্গে আরও কোনো সম্পর্ক আছে। আপনারা শুনলে অবাক হবেন, বই পড়ার সঙ্গে আমাদের শরীর এবং মনের অনেক সম্পর্ক রয়েছে এবং এই সম্পর্কটা বিজ্ঞানের সাহায্যে আমরা কিন্তু প্রমাণ করে দেখেছি। গবেষণা করে দেখা গেছে আমাদের মস্তিষ্কের মধ্যে যে জটিল স্নায়ু যোগাযোগ পদ্ধতি রয়েছে বা অন্য যে সমস্ত কর্মকাণ্ড ঘটে সেগুলো সবই বই পড়লে খুব জোরালো হয় এবং নিখুঁত হয়। অতএব যারা বই পড়েন তাদের মস্তিষ্ক অনেক শক্তিশালী। বিজ্ঞানীরা MRI স্ক্যান করে দেখেছে যখন কোনো মানুষ বই পড়ছেন সেই বইয়ের যদি কোনো ইন্টারেস্টিং এরিয়াটা যখন চলে আসে তখন ব্রেনের কিছু কিছু এরিয়া উজ্জ্বল হয়ে ওঠে। সো দ্য পার্ট অফ দ্য ব্রেন ব্রাইটেন্স আপ হোয়েন ইউ রিড সামথিং ইন্টারেস্টিং ইন এ বুক, ইট হ্যাজ বিন প্রুভেন বাই সায়েন্টিফিক রিসার্চ। নাও আপনারা
শ্রদ্ধেহা অস্ট্রেলিয়ার আমাদের যে ডেপুটি হেড কমিশনার থেকে শুনেছেন যে ওনার মেয়ে, আই ওয়াজ জাস্ট মেনশনিং অ্যাবাউট ইয়োর এক্সপিরিয়েন্স উইথ ইয়োর ডটার, ইট হ্যাজ বিন প্রুভেন যে এই বই পড়াটা শুরু করা উচিত, উই শুড স্টার্ট ইট ভেরি আর্লি, অ্যান্ড দ্যাট ইজ হাউ উই ডেভেলপ আ ভেরি গুড বন্ডেজ বিটুইন পেরেন্ট অ্যান্ড চিলড্রেন অর চিলড্রেন উইথ এনি আদার রিলেটিভ, অ্যান্ড দিস রিলেশনশিপ শুড স্টার্ট ভেরি আর্লি অ্যান্ড উই শুড কন্টিনিউ দিস আনটিল দ্য লাস্ট ডে অফ আওয়ার লাইফ। যে সমস্ত শিশুরা ছোটবেলার থেকে বই পড়ে তারা স্কুলে ভালো ফল করে, তারা অনেক বেশি কথা বলার ক্ষমতা তাদের মধ্যে তৈরি হয়, তাদের আত্মসম্মান বোধ অনেক বেশি এবং তারা সঠিক সিদ্ধান্ত নেবার শক্তি অর্জন করতে পারে। এটাও দেখা গেছে যারা বই পড়েন তারা অনেক বেশি সামাজিক, তারা অন্যের সঙ্গে খুব সহজেই সম্পর্ক তৈরি করতে পারে, কারণ তারা বিভিন্ন পরিস্থিতিতে কি হবে এই বইতে তারা পড়েছে এবং সেই সময় কি করা উচিত তাও তারা জানে, তাদের কথা বলার ক্ষমতা অনেক বেশি তৈরি হয়, ভাষার উপরে দখল বাড়ে, নতুন শব্দ ভাণ্ডার তারা সৃষ্টি করেন। ফলস্বরূপ দেখা গেছে তারা স্কুল থেকে কলেজে যখন ভর্তি হতে যান অনেক তাড়াতাড়ি সুযোগ পান এবং চাকরি পাওয়ার সম্ভাবনাও তাদের ক্ষেত্রে বেশি, এবং অতএব এটা বলতে দ্বিধা নেই যে সমস্ত মানুষরা বেশি বই পড়েন তারা জীবনে অনেক বেশি প্রতিষ্ঠিত হন। আরেকটি মজার কথা ডাক্তার হিসেবে বলি যে বই পড়লে টেনশন কমে যায়। বিজ্ঞানীরা রিসার্চ করে দেখিয়েছেন যে আধ ঘন্টা বই পড়লে হার্ট রেট কমে যায়, ব্লাড প্রেশার কমে যায়, মেন্টাল ইলনেস বা মেন্টাল টেনশন কমে যায়। কিন্তু এখানে একটা কথা বলে দেওয়া উচিত, বেশিরভাগ মানুষ বলছেন ছাপা বই পড়ুন, আজকাল আমরা মোবাইলে বা ল্যাপটপে বা নোটবুকে বই পড়ছি, ডিজিটাল মাধ্যমে পড়ছি। বিদেশের ফ্রম দ্য ডেভেলপ কান্ট্রিজ লাইক আমেরিকা, অস্ট্রেলিয়া, ইউকে, ইউরোপ থেকে গবেষণা করে বলছেন যে যাদের রাত্রে ঘুম আসতে চায় না তারা অনেক সময় কিছুক্ষণ যদি বই পড়ে নেন চট করে ঘুম এসে যায়। কিন্তু এখানেও তারা বলছেন যে ডিজিটাল বই না পড়া ভালো, কারণ এখান থেকে যে নীল আলোটি বেরোয় সেটি মস্তিষ্কের পক্ষে ভালো নয়, বরং তাতে ঘুম আরও কমে যায়। আমরা সবাই জানি বই পড়লে মন খারাপ কমে যায়, কারণ কিছুক্ষণের জন্য অন্তত জীবনের যত দুঃখ কষ্ট আমরা ভুলে যেতে পারি, আমরা এমন একটা জগতে চলে যেতে পারি হয়তো সেটা আমাদের জীবন থেকে অন্যরকম। আপনারা শুনেছেন বই মানুষের সবথেকে বড় বন্ধু এবং বই একাকিত্ব কমায়। ম্যাডাম বলেছেন এই বাড়িতে একা থাকার সময় আমাদের সবথেকে বড় বন্ধু হচ্ছে বই। এবং আমরা যারা বর্তমান, ভবিষ্যৎ, অতীত নিয়ে কাজ করি সব কিছু কিন্তু বইয়ের মাধ্যমেই আমরা শিখি। এবং সবশেষে বলি যে নিয়মিত বই পড়লে বা অঙ্ক কষলে আমাদের মতো মানুষ যাদের অনেক বয়স হয়ে যাচ্ছে তাদের মস্তিষ্ক তাজা থাকে এবং স্মৃতিশক্তিও বেশি ভালো থাকে। বিজ্ঞান বলছেন যারা বই পড়েন তারা নাকি বেশি দিন বাঁচেন, তবে মজা করে লিখেছেন যে ম্যাগাজিন নিউজ পেপার পড়লে তা হবে না, প্রিন্টেড বই পড়তে হবে। প্রতি সপ্তাহে যারা অন্তত 3.5 ঘন্টা বই পড়েন, আমরা যেরকম জানি ইউ নিড টু এক্সারসাইজ অ্যাটলিস্ট 5 hours এভরি উইক, ইউ নিড টু রিড অ্যাটলিস্ট 3.5 hours এভরি উইক, অ্যান্ড দ্যাট ইজ গোয়িং টু ইনক্রিজ ইয়োর লঞ্জিভিটি বাই 2 years, বিং সায়েন্টিফিক্যালি প্রুভেন। এবার সব শুনে নিশ্চয়ই আপনাদের মনে আসছে যে কী বই পড়বেন, সত্যি কথা বলতে গেলে হাতের কাছে যে বই পাবেন তাই পড়ুন। তবে বিজ্ঞানীরা বারবার বলছেন, আমি এই নিয়ে হয়তো 3 বার কথাটা বললাম, যে যন্ত্রের মাধ্যমে কিছুটা পড়লেও নিয়মিত কাগজে ছাপা বই পড়ুন, তাহলে স্মৃতিশক্তি ভালো থাকবে এবং জীবনে বেশি সাফল্য পাবেন। আমাকে যদি আপনাদের সফল মানুষ মনে হয় তাহলে জেনে রাখুন যে ছোটবেলার থেকে বাবা মা আমাকে বই ছাড়া কিছুই দেননি। অল্প বয়সে বাবাকে হারানোর পর আমার কাছে বই ছাড়া আর কোনো সম্বলই ছিল না, একমাত্র পড়াশোনাই আমাকে এখানে এনে পৌঁছে দিয়েছে। যদিও বর্তমানে লক্ষ্মী এবং গণেশ আমার সাথে রয়েছেন, তবুও সবাই জানেন যে আমার আরাধ্য দেবী হচ্ছেন সরস্বতী। তাই আজ বই দিবসে আমার একান্ত অনুরোধ, বই কিনুন, আমি বই লিখে বিনা পয়সায় বিতরণ করি, কারণ আমি মনে করি যে যে বইগুলো আমি লিখছি সাধারণ মানুষের স্বাস্থ্য সচেতনতা বাড়ানোর জন্য। আমার ঠাকুরদাদা বহু বছর আগে আমাকে বলে গেছিলেন যে ডাক্তার হয়ে খালি ডাক্তারই করলে চলবে না,
মানুষের স্বাস্থ্য স্বাস্থ্য সচেতনতা বাড়াতে হবে। এবং আমি যে এই বইগুলো দিতে পেরেছি আপনারা এত আমাকে ধন্যবাদ দিচ্ছেন, কিন্তু আমি আপনাদের কাছে অনেক কৃতজ্ঞ যে আপনারা এই এক ব্যাগ বই বাড়িতে নিয়ে যাচ্ছেন। আমার সবকটি বই দিতে পারিনি, পরে কখনো দেব। আমার মোট লেখা 10টি বইয়ের মধ্যে 5টি বই আমাদেরকে আপনাদেরকে দিয়েছি। সহজ বাংলায় মেয়েদের স্বাস্থ্যের বিষয়ে আমি আপনাদেরকে জানিয়েছি। তাই বারবার বলবো, বই কিনুন, বই পড়ুন, বই উপহার দিন। উপহার দেওয়ার পক্ষে বই কিন্তু খুব ভালো। আর পড়ে ফেলার পরে বইটি বিক্রি করবেন না, অন্য কাউকে পড়তে দিন। আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। নমস্কার। ধন্যবাদ অবশ্যই ডাক্তারবাবুকে, এত মূল্যবান কিছু পরামর্শ আমরা সবাই নিলাম এবং অবশ্যই মনে রাখব। প্রফেসর, আপনার সহধর্মিণীকে একদম মাইকটা দেওয়ার জন্য অনুরোধ করব, শ্রীমতী অপর্ণা খাস্তগির। নমস্কার। এখানে উপস্থিত সমস্ত গুরুজনকে আমার শ্রদ্ধাভরা নমস্কার। বাংলার নববর্ষ সবার ভালো কাটুক, এর থেকে বড় মানে যেটা বলবো প্রেয়ার আজকের দিনে আর হতে পারে না। বই নিয়ে অনেকেই অনেক কথা বললেন, এত মূল্যবান কথা যে আমার নতুন করে আর কিছুই এর সাথে সংযোজন করার নেই। তবে আজকে আমি একটু বাংলা একটু ইংরেজি এই কারণেই মিলিয়ে বলবো, কারণ আমাদের মধ্যে যে আরেকজন বিশেষ অতিথি উপস্থিত আছেন, আমার মনে হয় না তিনি সমস্ত আমাদের যারা বাংলা যে কথা বলছি সমস্ত কিছু উনি বুঝতে পারছেন বলে। তো যেটা বলতে চাইছি, একজন লোককে উপেক্ষা করে বোধহয় আজকের দিনটা উদযাপিত হওয়া উচিত নয়, সেটা হলো উইলিয়াম শেক্সপিয়ার। টুডে ইজ হিজ বার্থডে অ্যাজ ওয়েল অ্যাজ দিস ইজ দ্য ডে হি পাসড অ্যাওয়ে। কাজেই দিস ইজ আ ভেরি নাইস ওয়ে অফ পেইং আওয়ার ট্রিবিউট টু দ্য ন্যাশনাল পোয়েট, দ্য ন্যাশনাল বার্ড অফ ইংল্যান্ড অ্যান্ড আই সাপোজ দ্য এন্টায়ার ওয়ার্ল্ড অ্যাজ ওয়েল। আরেকটা জিনিস যেটা বলবো, যে এবছরের বইয়ের রাজধানী, প্রত্যেক বছর একটা করে রাজধানী বুক ক্যাপিটাল ঠিক করা হয়, সেটা ইউনেস্কো থেকে মানে ঠিক করে। এবছরের বুক ক্যাপিটাল হচ্ছে জর্জিয়ার টিবিলিসি। এবং এবার এবছরের যেটা থিম সেটা হলো শেয়ার দ্য বুক, মানে প্রত্যেকের সাথে একটা করে গল্প ভাগ করে নিই, শেয়ার আ স্টোরি। আরেকটা জিনিস যেটা না বলে পারছি না, আমার পাশে ম্যাডাম উপস্থিত আছেন, বিশেষ করে ওনাকে আমি একটা রিকোয়েস্ট করবো যে আপনারা এত সুন্দর কাজকর্ম করছেন, আরেকটা জিনিস যদি আরেকটু মানুষকে সচেতন করতে পারেন সেটা হচ্ছে বুক রিডিং ক্লাব, যেটা ইটস আ ভেরি পপুলার থিং ইন দ্য ওয়েস্টার্ন ওয়ার্ল্ড। ডিউরিং মাই স্টে ইন ইংল্যান্ড ফর অলমোস্ট আ ডেকেড, যেটা আমি দেখেছি যে বহু বয়সের মানুষ এসে বহু বুক ক্লাবের মেম্বার হন। এবং এইসব যারা আসেন মেম্বার্সরা, তাদের কিন্তু তারা বিভিন্ন বয়সের হন, বয়স্ক বৃদ্ধ বৃদ্ধারা, এমনকি ইয়াং অ্যাডাল্টসরাও আসে, বাচ্চারাও আসে। তার কারণ হচ্ছে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় তারা কোনো না কোনো সমস্যায় ভোগে, নয় তাদের কোনো মানসিক সমস্যা, নয় তারা অ্যাংজাইটি বা ডিপ্রেশন বা আইসোলেশনের শিকার। কাজেই এর থেকে মুক্তি পাওয়ার জন্য তারা এ ধরনের বুক ক্লাবে আসেন। প্রত্যেক দিন কী করা হয় আমি বলি খুব সংক্ষেপে, একটা বা দুটো বই নিয়ে আলোচনা হয়, প্রত্যেককে তাদের মতামত বলতে দেওয়া হয়। এই যে মতামতের যে এক্সচেঞ্জ অফ আইডিয়াস হয়, তাতে কী হয়, গল্পের বই পড়লে যেটা হয় সেটা হচ্ছে, এটা তো অ্যাকচুয়ালি একটা আনন্দদায়ক এক্সপিরিয়েন্স, যেটা আমরা বহু আগে সমাজে বাজে সময় নষ্ট করা বলতাম, সমাজের চোখে এটা কিন্তু ছিল। তার সবথেকে বড় নিদর্শন আমি বিশ্বাস করুন, দিস ইজ ইউ নো ইউ গোইং টু হিয়ার ইট ফ্রম দ্য হর্সেস মাউথ, বিকজ আমি অঙ্ক বিজ্ঞান এইগুলোতে 50 পেলে পাশ, 51 পেলে নিজেকে ভীষণ ধন্য মনে করতাম। কিন্তু আমি গর্ব করে আজকে বলতে পারি, আমি ক্লাস 6-এ যখন পড়ি তখন আমি আবি সুভাষ বলছি বই শেষ করে ফেলেছিলাম, ক্লাস 8-এ রামকৃষ্ণ কথামৃত আমি পড়ে ফেলেছিলাম, ক্লাস 9-এ আমি বাবাকে বলেছিলাম, বাবা বার্ডেন কোম্পানিতে কাজ করতেন, যে বাবা তুমি একটু
লাইব্রেরি থেকে আমার জন্য কয়েকটা বই নিয়ে এসো তো, বাবা অত শত বুঝতেন না, দশটা মতো বই নিয়ে এসেছিলেন। অ্যান্ড আই ফিনিশড রিডিং রেবেকা, অলদো আমি কিচ্ছু তার মানে বুঝিনি, বিকজ ইট ওয়াজ আ হ্যালুসিনেটরি স্টোরি অ্যান্ড আমি জানতাম না হোয়াট হ্যালুসিনেশন মেন্ট ইন দোজ ডেজ, আই ওয়াজ জাস্ট ইন ক্লাস 9। আমি দশ যখন ক্লাস 10 পড়ি তখন রবীন্দ্রনাথের শেষের কবিতা পড়তে গেছিলাম, শেষও করেছিলাম, মাথার উপর দিয়ে বেরিয়ে গেছে, অবভিয়াসলি কিছুই বুঝিনি। কিন্তু এই যে ডাক্তারবাবু এক্ষুনি বললেন কি পড়বেন, হাতের কাছে যা পাওয়া যায় তাই পড়ে ফেলবেন, কারণ যখন পড়ছেন কি হচ্ছে জানেন তো, বেসিক্যালি মানুষ কেন গল্পের বই পড়ে, এটা তো একটা আনন্দদায়ক একটা এক্সপিরিয়েন্স। তখন কি হয় যে গল্পের স্রষ্টা, আমি তখন পাঠক বা পাঠিকা হিসেবে তার মস্তিষ্কের মধ্যে, তার ব্রেনের মধ্যে ঢুকে তার পার্সপেক্টিভ থেকে, তার দৃষ্টিভঙ্গি থেকে তার চরিত্রগুলোকে মূল্যায়ন করি, তাদের মতো করে জীবনযাপন করি, তার মতো হয়ে যায়। সো হোয়াট ইন এফেক্ট ইজ হ্যাপেনিং, আই বিকাম দ্য ক্যারেক্টার্স মাই সেলফ অ্যান্ড ইন দ্যাট ইনস্ট্যান্ট আই এম নট মি, আই এম সামবডি এলস অ্যান্ড ওয়েন আই এম সামবডি এলস হোয়াট হ্যাপেন্স ইজ অল মাই মেন্টাল প্রবলেমস ডিসলভ, দে ডিসঅ্যাপিয়ার ইনটু থিন এয়ার অ্যাট লিস্ট ফর আ সার্টেন অ্যামাউন্ট অফ টাইম। এই জিনিসটা খুব দরকার, কত মানুষের জীবন এই বই পড়ায় বেঁচে গেছে আপনারা ধারণা করতে পারবেন না। আরেকটা কথা বলি, আমাদের সমাজে বৃদ্ধ বৃদ্ধারা, সিনিয়র সিটিজেন যাদের বলি, তারা যখন সংসারে অক্ষম হয়ে যায়, আমাদের বেশিরভাগের লোকজনের আমরা কী করি, আমরা টেনশন করতে থাকি, কারণ সমাজে তো এখন তারা ব্রাত্য, পরিবারে তারা ব্রাত্য, কী করবো এদেরকে নিয়ে। বেশিরভাগ ক্ষেত্রেই তাদের ঠিকানা হয় বৃদ্ধাশ্রম বা পরিচালক বা পরিচারিকার হাতে তাদেরকে ছেড়ে দিই। অথচ যদি আপনি ওয়েস্টার্ন কান্ট্রিজে যান দেখবেন এই বৃদ্ধ বৃদ্ধাদের নিয়ে তাদের দেশের মানুষরা কত কিছু করছেন, তাদেরকে ব্রাত্য না মনে করে, আবর্জনার মতো তাদের না দেখে, পুরনো ফার্নিচারের মতো না দেখে তাদেরকে কাজে লাগান। কীভাবে কাজে লাগাবেন জানেন? আজকে ধরুন আপনি যদি বাইরে যান, সমস্ত ট্যুরিস্ট অ্যাট্রাকশন যেগুলো, ট্যুরিস্ট প্লেসেস, সেখানে দেখবেন বৃদ্ধ বৃদ্ধারা দাঁড়িয়ে আছে, তারা ট্যুরিস্ট গাইড হিসেবে কাজ করছেন দেশের জন্য, খুব অল্প পয়সায় বা বিনা পয়সায়। এখন আপনারা প্রশ্ন করতে পারেন তাতে লাভ, তাতে তিন দিকে লাভ। একদিকে তারা মনে করছেন এই বয়সেও তাদের সমাজকে কিছু দেওয়ার আছে, পর্যটকরাও খুশি এত সময় পেয়ে, কারণ তাদের কাছে, বৃদ্ধ বৃদ্ধাদের কাছে যে জ্ঞান, যে অফুরন্ত জ্ঞানের সম্ভার, সময় এবং ডেডিকেশন আছে, সেটা কিন্তু আপনি পয়সা দিয়ে ভাড়া করা গাইডের কাছে কোনো দিনও পাবেন না। ফলে ট্যুরিস্টরাও খুশি, তারাও খুশি, দেশও খুশি। হাসপাতালে যান, হাসপাতালে দেখুন পেশেন্টের সাথে ওয়ার্ডে ওয়ার্ডে তারা ঘুরছেন, সময় কাটাচ্ছেন। হাসপাতালে নার্স আর ডাক্তাররা তো ডাক্তারি নিয়ে কথা বলবেন, পেশেন্টদেরকে সময়কে দেবেন, দেবেন তারা। এখন কথা হলো, আমি কেন হঠাৎ বৃদ্ধ বৃদ্ধাদের কথা বললাম, এই গৌরচন্দ্রিকাটা করার দরকারটা কী? দরকারটা এই কারণে, মনে রাখবেন সমাজে বহু এমন দেশ আছে যারা মনে করে যে যদি আপনি কোনো জিনিসকে মেরে ফেলতে চান, তার একটা উপায় কী জানেন, নিজের চারিপাশে একটা বৃত্ত কেটে দিন এবং চারিপাশের দেওয়াল তুলে দিন। সেই দেওয়ালগুলো তুলে দিলে কী হয়, বাইরের থেকে আলো বাতাস আস্তে আস্তে আসা যখন বন্ধ হয়ে যাবে, তার ভিতরের জিনিসটা আপনা আপনি শুকিয়ে যাবে। আমাদের সমাজে এখন আমাদের ঠিক ওই অবস্থায় দাঁড়িয়েছি, কারণ কি আমাদের চারপাশে আমরা যে দেওয়ালগুলো তুলে দিয়েছি, অক্ষমতার জ্ঞানের দেওয়াল, অজ্ঞানের দেওয়াল, তুমি আমির দেওয়াল, চেনা অচেনার দেওয়াল, ধর্মে অধর্মের দেওয়াল, এই দেওয়ালগুলো তুলে কি করছি আমরা বলুন তো? আমরা সমাজের থেকে নিজেকে বিচ্ছিন্ন করে তুলছি, এর বাইরেও যে একটা বৃহত্তর জগৎ আছে সেটার সম্বন্ধে আমরা ভুলে যাচ্ছি, নিজেকে সংকুচিত করে তুলছি। আর ভবিষ্যৎ প্রজন্মের জন্য আমরা কি উপহার দিচ্ছি, এটা কি সুস্থ সমাজ আমরা উপহার দিতে পারছি? মোটেই নয়। এর থেকে বেরোবার একটাই উপায় আছে, সেটা হচ্ছে বই পড়ুন। কেন জানেন, ওই যে বললাম বই পড়লে অন্যের জীবন দর্শন, অন্যের জীবনের ভেতরে ঢোকে তার ভালো লাগা, তার সুখ, তার দুঃখ যেই আপনি শেয়ার করতে আরম্ভ করলেন, তখন কি হলো, আপনার পার্সপেক্টিভটা অনেক ওয়াইডেন আপ করে গেল।
সেই জন্যই বলি আরেকটা জিনিস মনে রাখবেন, আমরা সবসময় দেশকে খুব ভালোবাসি, তো আমরা জন্মভূমি বলি, কিন্তু বই যারা পড়ে পাঠক পাঠিকা লেখক লেখিকা গল্পকার এদেরকে জিজ্ঞেস করে দেখবেন এদের কোনো জন্মভূমি বলে কিছু হয় না, এদের সব থেকে বড়ো জিনিস হলো এদের গল্পভূমি। আজকে সবাইকে আরেকবার অনুরোধ করব বই পড়বেন, বই উপহার দেবেন, বইয়ের মধ্যে যদি পারেন ডুবে যাবেন। দ্যার ইজ নো বেটার ওয়ে টু সার্ভাইভ দ্যান টু রিড আ বুক। থ্যাংক ইউ ভেরি মাচ। ধন্যবাদ ম্যাডাম, অসংখ্য ধন্যবাদ। একদম শেষে মল্লিকা ম্যাডামকে ছোট্ট করে একটু শুভেচ্ছা। সকলকে আমার অন্তরের শ্রদ্ধা শুভেচ্ছা। আর দিবস বিশ্ব এবং রেমিক্স প্রোডাকশন এই সবাইকে অনেক অনেক অভিনন্দন। আর আজকের যে ফিল্ম যে তার জন্য অনেক শুভেচ্ছা। এরপরে আমরা যাব, কিন্তু তার আগে আমি একদম মল্লারদারটাকে শুনিনি, কিন্তু শেষে শুনবার একটাই কারণ, আমাদের এই ফিল্মটা নিয়ে ওনার সাথে আমার প্রথম দিন থেকে কথা হয়েছিল এবং আলোচনা করেছিলাম এবং অনেক কিছু শেয়ার করেছিলাম টেলিফোনের মধ্যে দিয়ে। একদম সরাসরি ওনার শুভেচ্ছা। শুভ সন্ধ্যা এবং শুভ নববর্ষ। আজকে বিশেষ একটি দিন, আজকে বই দিবস, সকলকে বই দিবসের অনেক অভিনন্দন এবং অভিবাদন। নক্ষত্র সমাবেশ ঘটেছে আজকে এই মনোরম পরিবেশে, সকল বিশিষ্ট গুণী ব্যক্তিদের আমার পক্ষ থেকে প্রণাম এবং নমস্কার জানাই। একটু আগে আমাকে কেউ জিজ্ঞেস করছিলেন যে এই মনোরম পরিবেশে এসে আমার কেমন লাগছে। আমি বলবো যে প্যারিসেতে, ফ্রান্সে যতবার আমি গিয়েছি প্যারিসে প্রোগ্রাম করতে, প্রত্যেকবার আইফেল টাওয়ারের নিচে এসে দাঁড়িয়ে স্মৃতিসৌধের এই অনবদ্য নিদর্শনটি আমি দেখেছি। আর এখানে এসে প্রথমবার এলাম, আমার মনে হচ্ছে প্যারিসের আইফেল টাওয়ারের চেয়ে এখানকার আইফেল টাওয়ার যেন আরও আরও মধুর, এবং আমাদের ভালোবাসার কলকাতায় এই আইফেল টাওয়ার রচিত হয়েছে। অশেষ ধন্যবাদ জানাই চেয়ারম্যান সাহেব দেবাশিস দাকে এই অসাধারণ উপহারটি কলকাতাকে উপহার দেওয়ার জন্যে। বিশ্বরঞ্জন দা আমার অত্যন্ত শ্রদ্ধার এবং ভালোবাসার মানুষ। এই অত্যন্ত খারাপ অবস্থার মধ্যে একটা অসাধারণ সৃষ্টি করেছেন বিশ্বরঞ্জন দা। আপনারা সবাই জানেন প্রথম আমার মনে হয় এটা একটি ঐতিহাসিক ঘটনা এই পৃথিবীতে, আমি যতদূর জানি এই প্রথম ফ্যাশনের উপর একটা ফিল্ম হতে চলেছে, এবং তার রূপকার বিশ্বরঞ্জন দা, একটা বড় করে হাততালি হয়ে যাক। এই বিরূপ পরিস্থিতির মধ্যে প্রচণ্ডভাবে খেটে একটা ফিল্ম তৈরি করেছেন, এবং আমাদের আজকে একটু পরে লঞ্চিং হবে ফ্যাশন ফিল্ম চেরি। এই ফিল্মটি যখন শুটিং শেষ হলো, দু তিন দিন আগেই শুটিং শেষ হয়েছে, এবং তার মধ্যে আমার উপর দায়িত্ব ছিল মিউজিক সৃষ্টি করার, কিন্তু এই বিরূপ অবস্থার মধ্যে এত কষ্ট করে বেশ দেরি করে এই ফিল্মটি শেষ হয়েছে, কোনো উপায় ছিল না। তার মধ্যেই পোস্ট প্রোডাকশনের কাজ শেষ হয়েছে, কিন্তু সঙ্গীতের সৃষ্টির জন্যে একটু সময় লাগে। অতএব আজকে লঞ্চিংটা হয়ে যাবে, পরে আমার মিউজিক এর মধ্যে যোগ হবে, সেটি আলোচনা করে ঠিক হয়েছে। এবং আপনারা আজকে লঞ্চিংয়ের পরে যখন ফিল্মটি দেখবেন, তখন মল্লারের সঙ্গীত এর মধ্যে যুক্ত থাকবে। এর জন্যে বিশ্বরঞ্জন বাবুকে অশেষ ধন্যবাদ জানাই। আর বিশ্বরঞ্জন দা শুধু সংস্কৃতি জগতেই কাজ করেন না, সামাজিকভাবে আমি দেখেছি যে যে কোনো দুরূহ মুহূর্তে
নিজে ঝাঁপিয়ে পড়েন মানুষকে উদ্ধার করবার জন্যে। প্যান্ডেমিকের সময়, লকডাউনের সময় আমি নিজেই দেখেছি বিশ্বরঞ্জন দা ঝাঁপিয়ে পড়েছেন নিজের বাড়ির আশেপাশে থেকে, গ্রাম শহর যেখানে গেছেন মানুষের সেবা করেছেন। আমি মুগ্ধ হয়েছি এবং এখনও যদি এই বিরূপ অবস্থার মধ্যে বিশ্বরঞ্জন দার সাহায্য কেউ চান, আমি জানি তিনি এগিয়ে আসবেন দুটো হাত নিয়ে, দশটা আঙুল নিয়ে। আমরা সবাই র‍্যামেক্স প্রোডাকশনের সঙ্গে থাকি, আপনারা সবাই থাকুন। আমরা ভীষণভাবে চাইছি র‍্যামেক্স প্রোডাকশনের প্রত্যেকটি কাজ যেন সাফল্য লাভ করে এবং বিশ্বরঞ্জন দার স্বপ্ন যেন সফল হয়। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর ছন্দে সুরে গানে আনন্দে থাকুন। প্রণাম, ধন্যবাদ। যেটা আমরা 17 মার্চ শুরু করেছিলাম একদম কফি হাউসের প্রান্তরে, একদম ভেতরে কফি খেতে খেতে চেয়ারম্যান সাহেবের এবং মহামান্য আমাদের মহারাজ আছেন অরুণজ্যোতি ভিক্ষুকে পেয়েছিলাম, মল্লারদা ছিলেন, মল্লিকাদি ছিলেন, আরও যারা ছিলেন এখানে উপস্থিত, আর নতুন অতিথিদের পেলাম। 17 মার্চ আমরা এই ভাবনাটা শুরু করেছিলাম, ভাবনাটা আমার ছিল, কিন্তু আবার বলছি সাহসটা মানে উনি দিয়েছেন এবং উনি প্রথমেই বলেছেন যে আপনি ভেনু আইফেল টাওয়ার হিটকো আপনাকে দেবে। এই জিনিসটা পাওয়া আজকে যেখানে আমরা এই অনুষ্ঠানটা করছি এবং প্রত্যেকটা জায়গায় এই ইকো পার্কে যেসব জায়গায় শুটিং আমরা করেছি দিনে রাতে, তাই নিয়ে স্যার বলছেন যে রাত্রে সারা রাত্রি আপনারা শ্যুট করেছেন, তো যাই হোক করেছি, আজকে আপনাদের সামনে সেটাকে আমরা তুলে ধরব, একটু পরেই দেখতে পারবেন। তার আগে আমাদের পক্ষ থেকে সম্মান জ্ঞাপন। একটু আমাদের পক্ষ থেকে নাহিদ বেগম আমার টিম মেম্বার র‍্যামেক্সের একটু ম্যাডামদের হাতে তুলে দেওয়ার জন্য অনুরোধ করছি শ্রীমতী। আচ্ছা আচ্ছা, একদম অস্ট্রেলিয়ান একটু ঘুরে নাহিদ। আপনি তো অবশ্যই বইটা পড়েছেন, কিন্তু আবার উপহার স্বরূপ বই পাওয়াটা বড় পাওয়া। শ্রীমতী মল্লিকা, এটা আমাদের উপহার, আমাদের নাহিদ বেগম আমার প্রথম দিন থেকে ফিল্মের সাথে ফিল্মে ছিলেন এবং এই ফিল্মটার বিউটি পার্টনার এবং ভীষণভাবে আমাকে সহযোগিতা করেছে, আমার কোর্ট ফিল্মে ছিলেন এবং সেটা দিদিদের হাতে তুলে দিলাম। এবারে একটু আপনাদের সামনে
একটু ওয়াক বলতে পারেন বা বইয়ের জন্য হাঁটুন বলতে পারেন বা যেভাবে ইচ্ছা স্যার একটু না স্যার টুগেদার তো যারা আছে আর সবাই সবাই একসাথে চলুন সামথিং ডাক্তারবাবু আসুন আপনার বন্ধুকে মিস করছে আমাকে বলেছে এটা এটা বোধহয় আজকের দিনে যেটা একটু পরে যে শোটা হতে চলেছে তার একটা প্রাথমিক রাউন্ড সেই রাউন্ডটা আমরা সবাই মিলে স্যার বসবেন ঠিকই কিন্তু তার আগে কিন্তু আমি মঞ্চে ডেকে নেব আমাদের মৌ প্রিয়াকে এখানেই থাকবেন স্যার লঞ্চটা করে দেবেন বইয়ে Good evening, ladies and gentlemen. Can I have your attention? Once again, good evening, ladies and gentlemen. কার আছে ফোকাস নেই এখানে ছবিতে ফোকাস আসছে আসছে থ্যাংক ইউ ফর ইয়োর প্রেজেন্স অ্যাট ইকো পার্ক অন দিস অসপিশিয়াস ওয়ার্ল্ড বুক ডে টুডে উই প্রেজেন্ট ইউ উইথ চেরি আ ফ্যাশন ফিল্ম বাই রামেক্স প্রোডাকশন মেনি অফ আস মাস্ট বি ওয়ান্ডারিং হোয়াট ইজ চেরি হোয়াট ইট ইজ অল অ্যাবাউট And why is it getting launched today? As we have different genres of book, maybe adventure, horror, comedy, fantasy, etc., etc. Cherry is based on fantasy. Most of us have heard about fashion show, but fashion film is not so popular in India. Fashion film is very much popular internationally. That is Berlin, Milan, London, and many more. In India, hardly people are aware of fashion film. But Ramix Production is the first production house in Kolkata to launch with a fashion film. We had a lot of challenges while shooting this, behind the camera or in front of the camera. I would like to thank all the lovely ladies who were on their toes day and night and worked relentlessly towards this project. However, my thanks doesn't end here. I would like to thank all the crew members behind the camera as well. Let me start with our cinematographer. Our cinematographer is Mr. Abir Gupta, chief editor, Mr. Vishwajoy, assistant director, Ms. Shaini Chakraborty. May I have all of them on the stage, please? Where is my team? Our head makeup artist, Nahi Begum. Our colorist, Mr. Arithru Dattubani. Music by Vishal Roy. Featuring Ms. Ritika Sen. Designer Kushal Chatterjee, supported by Pramit Mukherjee,
And the whole event, the initiative of this event was taken by Mr. Vishwaranjan Chaudhary. However, it wouldn't have been possible if Mr. Debashish Sen, the chairman of HIDCO and additional chief secretary of Government of West Bengal, had not supported us endlessly. Can I have a round of applause, please, for our chairman? Okay. So, guys, this evening we are hoping that you will love this fashion film. Given our 110%, and we have a lovely ramp walk by all the lovely ladies, or rather the models. Please hold on to your breath for some time. কখন আসবে প্রোগ্রাম তো অর্ধেক শেষ ফিল্ম লঞ্চ হচ্ছে এখন 7:30 কে বলেছে তাড়াতাড়ি এসো কোথায় আছো ঠিক আছে ঠিক আছে Thank you.
জনকে নিয়ে আমি মাত্র 15 দিন সময়ের মধ্যে এই জায়গায় আমি পৌঁছেছি এবং সেটা আবার বলছি স্যারের সাহসের জন্য আমাকে যেভাবে ইকো পার্কে বিভিন্ন ভাবে সহযোগিতা করেছে দিন রাত্রি আমি এখানে শুটিং করেছিলাম এবং ফিল্মটার মধ্যে আপনি বেশিরভাগ অংশই আপনারা দেখতে পেরেছেন ইকো পার্কের বিভিন্ন জায়গা যেখানে আমরা মডেলদের দাঁড় করিয়েছিলাম আমার বাঁদিকে আছে জয় এবং আবির এই দুজন মূলত ফিল্মটাকে ডিরেক্ট করেছে স্টোরি লাইন এবং অবশ্যই লাস্ট একটা বই রিলেটেড কে কেন্দ্র করে চেরি জয় এসআরএফটি থেকে ফিল্ম নিয়ে পাস করেছে এবং পোস্ট প্রোডাকশনে কাজ করেছে এবং মিউজিক ওর অ্যারেঞ্জমেন্ট আবির নিজে সিনেমাটোগ্রাফার পুনা ফিল্ম ইনস্টিটিউট থেকে পাস করা এবং বইটা ডিরেক্ট করেছে এবং স্টোরি লাইন আপ ওর ভাবনা অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর আমাদের শায়ানি ডান দিকে ফ্যাশন নিজে পড়াশোনা করেছেন এনআইএফটি থেকে এবং এই বইয়ের এডি এবং কাস্টিউম ডিজাইন থেকে শুরু করে টোটাল টিম ওয়ার্ক শায়ানি করেছে আর বিউটি পার্টনার আপনারা যাদেরকে দেখলেন মডেলদেরকে সাজানো সেটা নাহিদ বেগম তার ক্যারিশমা এই কজনকে নিয়ে আমরা নিউ টাউনের বিভিন্ন প্রান্তে শ্যুট করেছিলাম বিশেষ করে নজরুল তীর্থে যেটা ই লাইব্রেরি আছে সেখানে অনেকগুলি সিন আপনারা দেখতে পেয়েছেন এবং অবশ্যই ফটোশ্যুট একটু পরে দেখতে পারবেন আবার আর শেষে আমাদের আরেকটি অনুষ্ঠান আছে একদম যেটা ফ্যাশনের ওপর সেটা আমরা আর কিছুক্ষণের মধ্যেই আনতে চলেছি মঞ্চে আমি শর্মিষ্ঠাকে আমন্ত্রণ জানাচ্ছি আর ধন্যবাদ জানাই অবশ্যই তার আগে একটু এদের কথা একটু না শুনলেই না এই ফ্যাশন ফিল্মটা যখন আমরা আলোচনা করছিলাম যে একটা র্যাম্প আপ করার বেসিক্যালি আমাদের প্ল্যানিং ছিল বাট তারপরে দেখলাম প্রত্যেক জায়গায় সেই একই জিনিস হচ্ছে তো আমরা কিছু একটা অন্য জিনিস ভাবনা চিন্তা করা শুরু করি এবং ফ্যাশন ফিল্ম এটা মেনলি কিন্তু যেটা আমরা ফরেনে দেখি সেখানে বড় বড় একটা ব্র্যান্ডের ক্লোথস তাদের ডিজাইনের ফ্যাশন ফিল্ম আমরা ইউটিউবে দেখতে পারি বাট সেটা পুরোপুরি ফরেন বেসড আমাদের ইন্ডিয়ার ভেতর এবং বিশেষ করে ওয়েস্ট বেঙ্গল কলকাতার মধ্যে কিন্তু এরকম ফ্যাশন ফিল্ম কেউ যদি ইউটিউবে সার্চ করে একটা ফ্যাশন ফিল্ম তারা দেখতে পাবে না তো সেই জায়গা থেকে ডাইনেক্স প্রোডাকশন প্রথমে উদ্যোগ নেয় যে ফ্যাশন ফিল্ম যেরকম বাইরে হয় সেরকম এখানেও হবে বাট এখানে কোনো হয়তো ব্র্যান্ডেড কিছু না বাট আমরা একটা স্টোরি লাইন বেস করে আমরা একটি ফ্যাশন ফিল্ম হাই ফ্যাশন ফিল্ম তৈরি করবো যেখানে অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে একটা ছোট্ট মানে হয়তো থাকবে বাট যেহেতু এটা কোনো গল্প ডিরেক্টলিভাবে পোর্ট্রেট করা নয় হয়তো মানেটা অনেকের কাছে অস্পষ্ট হয়ে রয়েছে বাট সেই জায়গা থেকে আমাদের ফ্যাশনটাকে আমরা ইনকর্পোরেট করেছি একটা গল্পের মাধ্যমে যতটুকু আমরা সময় পেয়েছি এবং যত আমরা যা সহযোগিতা পেয়েছি হিটকোর থেকে এবং আমাদের এত সুন্দর সুন্দর ভেনু যেগুলো অবশ্যই আবিরদা এই ভেনুগুলো হয়তো আরও সুন্দর করে ক্যামেরার মধ্যে তুলে ধরেছে যার জন্যই হয়তো মানে আমার অনেক বন্ধুরা আছে বা যারা এই সিনেমাটা দেখেছে হয়তো ভাবতে পারেন তাজমহলটা দেখে হয়তো মনে হবে আমরা আগ্রা গেছিলাম শ্যুট করতে বাট একদমই নয় পুরোপুরি আমাদের ইকো পার্কেই সেগুলো শ্যুট করা তো তার জন্যে ধন্যবাদ জানাই প্রত্যেকজনকে আমরা কৃতজ্ঞ এরকম একটি সুযোগ আমাদের করে দেওয়ার জন্যে আর ফিল্ম সম্পর্কে যদি কোনো কথা থাকে আবিদ্ধ বল প্রথমে সবাইকে ধন্যবাদ বলবো আমাদের এই কনসেপ্ট নিয়ে যখন প্রথম কাজ করা আমরা শুরু করি প্রথম যখন বিসর্জন আমাদেরকে এই প্রজেক্টের সম্বন্ধে বলেন যে আমরা এরকম একটা কিছু করতে চাইছি ফ্যাশন নিয়ে যেটা কলকাতায় আগে কখনো হয়নি তো এবং তার মধ্যে ইনকর্পোরেট করতে হবে হচ্ছে ওয়ার্ল্ড বুক ডের কনসেপ্টকে তো এই যে ফ্যাশন এবং ওয়ার্ল্ড বুক ডে বা বুক কালচার এটাকে একসাথে কিছু একটা তৈরি করা এই ভাবনাটা নিয়ে আমরা প্রথম কাজটা শুরু করি তো তারপর আমরা হিটকোর সঙ্গে কথা বলার পর যখন হিটকো আমাদেরকে এইভাবে সহযোগিতা করতে এগিয়ে আসেন তো তখন আমরা জানতে পারি যে আমাদের কলকাতায় আরও একটি খুব সুন্দর লাইব্রেরি তৈরি হয়েছে যেটা স্মার্ট লাইব্রেরি নজরুল তীর্থে তো এবং সেখানে গেলে যে কারোরই ভালো লাগবে এবং আমরা এই টোটাল প্রজেক্টটার মধ্যে দিয়ে শুধুমাত্র ফ্যাশনকে নয় ফ্যাশনের সঙ্গে বুক কালচারটাকেও আমরা তুলে ধরতে বা প্রমোট করতে চেয়েছি যাতে বুক কালচারটা কলকাতায় আরও বেশিভাবে মানুষের কাছে পৌঁছে যায় এটা একটা বিষয় আর দু নম্বর হচ্ছে যে কলকাতাতে ফ্যাশন ইন্ডাস্ট্রি বা ফ্যাশন হয় কিন্তু খুব কম মানে প্রচণ্ড আন্ডাররেটেড বা খুব সীমিত লোকের মধ্যে এটা থেকে যায় তো এই রকম একটা প্রজেক্ট করার জন্য অবশ্যই আপনাদের সহযোগিতা প্রচণ্ডভাবে আমরা পেয়েছি এবং আপনাদের সহযোগিতা থাকলে আমরা আগামীতেও র্যামেক্স আরও আরও ভালো কিছু করতে পারবে
এবং আজকে আমাদের এই ইভেন্টটার পরে হয়তো আপনারা কোনো রিনাউন্ড ওটিটি প্ল্যাটফর্মে এই কাজটা দেখতে পাবেন এবং অবশ্যই তার আগে বিভিন্ন ফিল্ম ফেস্টিভ্যালে আমরা পাঠাবো এই কাজটিকে এবং আশা করব আপনাদের প্রত্যেকের ভালো লাগবে এবং বুক কালচারকে নিয়ে আমরা আরও বেশি করে ভাববো ফ্যাশনকে নিয়ে তো আমরা ভেবে থাকি অবশ্যই প্রত্যেকটি মানুষ আমরা ফ্যাশনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত হতে পারে সেটা ইন্ডাস্ট্রির জন্য হতে পারে সেটা আমাদের লাইফস্টাইলের জন্য কিন্তু আমরা বুক কালচারটাকে নিয়েও সমসাময়িকভাবে ভাববো এবং র‍্যামেক্স এছাড়াও এরপরে আরও অনেকগুলো ভালো ভালো কাজ নিয়ে আসতে চলেছে শুধুমাত্র আপনাদের সহযোগিতা আমরা পাশে চাই থ্যাংক ইউ আবির জয়কে ওদের স্বপ্ন এই ফিল্মটার ওপর অনেক কিছু আছে যেটা ড্রিম প্রজেক্ট এবং ইন্টারন্যাশনাল লেভেলের বিভিন্ন জায়গায় তারা এটাকে পাঠাবে দেখা যাক কতটা যেতে পারে আর নাহিদ যার কথা আমি বলবো প্রথম দিন থেকে নাহিদ আমার সাথে যেভাবে সহযোগিতা করেছে পুরো বিউটি পার্টনার এবং মেকআপের দায়িত্ব একা নিয়েছেন এই এতগুলি 15 জন 16 জন মেয়েকে প্রতিদিন তৈরি করা এবং ডে নাইট তাদেরকে রেডি করা তার হাতের কাজ মুখের কাজ হয়তো নয় হাতের কাজ সর্বপ্রথম দাদাকে থ্যাংকস জানাতে চাই আমাকে এরকম একটা অপরচুনিটি দেওয়ার জন্য আর দ্বিতীয়ত বলতে চাইছি যে আমাদের টিমটা খুব ভালো ছিল প্রত্যেকে ভীষণ এফোর্ট আছে আপনারা সকলে সহযোগিতা করুন এটাই আমি আজকে ওয়ার্ল্ড বুক ডেতে সকলে উপস্থিত আছেন এই প্যান্ডেমিক সিচুয়েশনে তার জন্য থ্যাংকফুল অ্যান্ড থ্যাংকস টু র‍্যামেক্স মিডিয়া থ্যাংক ইউ নাহিদ আর শায়নি যেভাবে পুরো ব্যাপারটা লিয়াজো করেছে মানে একদম পিআরও যে কথাটা আমরা বলে থাকি প্রতি মুহূর্তে কস্টিউম ডিজাইনারের সাথে লিঙ্ক আপ করা মডেলদের সাথে কথা বলা তাদের বডি স্ট্রাকচার জানা এবং তারা কি পরবে কিভাবে থাকবে না থাকবে সমস্ত কিছু একা হাতে সামলেছে এবং অবশ্যই দিনে রাত্রে অক্লান্ত পরিশ্রম করেছে শুধু ফিল্ড ওয়ার্ক নয় তার ব্যাকএন্ডে যে কাজগুলি আছে ঘরে বসে হোমওয়ার্ক করা আছে সেগুলি করেছে শায়নি এডির কাজটা তো করেছে তার সাথে পুরো আজকের দিনের এই ফ্যাশন শো আপনাদের সামনে যেটা আসতে চলেছে বিরাট একটু অবদান নিয়েছে আরও মেয়েরা আছে আমি পরিচয় করাবো আর শায়নির কাছ থেকে শুনব তৈরি হয়েছে যে ফ্যাশন শো বেসিক্যালি আমাদের কলকাতাটা একদম নতুন তো এখানে আমরা সবাই এত ভালো এফোর্ট দিয়ে কাজ হয়েছে আপনারা আশা করি আপনাদের ভালো লেগেছে এবং আমাদের পরবর্তীকালে সাপোর্ট করে যান এটাই আমরা চাই আর আমাদের এই ফিল্মটা পরবর্তীকালে আরও নানা জায়গায় আপনারা দেখতে পাবে তো এই প্রোডাকশন হাউসটাকে আপনারা সাপোর্ট করে যান এটাই আমরা থ্যাংক ইউ ধন্যবাদ আর এবার মেয়েরা তৈরি হচ্ছে আমি মঞ্চে আমন্ত্রণ জানাবো শর্মিষ্ঠাকে শর্মিষ্ঠা দাস নিজে অবশ্যই মডেল কিন্তু তার সাথে সমাজসেবা যার একটা নেশা নিজে ব্যাংকের একটা দায়িত্ববান অফিসার সব কিছু মিলে একটা অন্যতম ভূমিকা পালন করেছে আমার এই ফিল্মটাই যেটা র‍্যামেক্সের একটু আগে দেখলেন নাম চেরি শর্মিষ্ঠা সুস্বাগতম নমস্কার দাদা অনেক কিছু বলে গেল বাট লাইক আই এম রিয়েলি আ নেক্সট ডোর গার্ল তো আজকে শেরি মুভিটা আপনারা নিশ্চয়ই খুব এনজয় করেছেন রাইট ইয়েস আই ওয়ান্ট টু নো ফ্রম অডিয়েন্স রাইট ইয়েস সো কিপ সাপোর্টিং কিপ ব্লেসিং লাইক দিস ওয়াই বিকজ র‍্যামেক্স মিডিয়া আবার আসছে নতুন আরো বড় প্রজেক্ট নিয়ে সো উই হ্যাভ টু সাপোর্ট অ্যান্ড এন্ডলেস টায়ারলেস being given by Abir, Vishwajoy and the whole crew. Like, গরমের মধ্যে দেখতেই পাচ্ছেন শুট মুভি হওয়ার পরে খুব ভালো লাগছে বাট ইয়েস মডেলস ইচ এন্ড এভরি মডেলস দে হ্যাভ রিয়েলি ডিড আ ট্রেমেন্ডাস জব সো উই হ্যাভ টু সাপোর্ট ইচ এন্ড এভরি ওয়ান রাইট অ্যান্ড অফকোর্স ইউ হ্যাভ টু পুট ইয়ার লাইক বাটন in the YouTube and you have to subscribe to support us to bless us so that we could do more and more like this so kudos to Ramex Media Ramex Production House Vishwaranjan da and every team members
ताकि আমরা নেক্সট টাইম আবার আরেকটা বড় প্রজেক্ট নিয়ে আসতে পারি এন্ড আপনাদের প্রেজেন্স এইভাবেই আমরা পেতে পারি সো আই উইশ সবাইকে আ ভেরি সেফ লাইফ আহেড ওয়াই বিকজ এখন আমাদের করোনা টাইমে যা অবস্থা চলছে এন্ড অফ কোর্স আপনারা নিজেরাও প্রোটোকল মেইনটেইন করছেন এন্ড আজকে যে এসেছেন এটার মধ্যে আমাদের সাপোর্ট করতে দ্যাট ইজ আ ভেরি বিগ থিং সো থ্যাংক ইউ ইচ এন্ড এভরি ওয়ান দ্য মিডিয়া পার্টনার্স এন্ড ডিগনিট্রিজ যারা এসে আরো স্পেশাল বানালো ওয়ার্ল্ড বুক ডেকে সো থ্যাংক ইউ ফ্রম দ্য কোর অফ মাই হার্ট of calls from Ramix Media and not but least I mean I thank Almighty why because Almighty support jeta Bishwaranjanda Bishwaroy Bishwajoy and whole team er sathe chilo that is the most important thing ei covid situation e amra dariye ei je boro bhabe launch korte perechi shokoler sathe I hope eta Almighty support na hole we couldn't have done this so special thanks from the core of our heart to our almighty so thank you so much hold your breath why because there's coming a special performance for you guys so hold your breath seat belt ko tight kar lijiye abhi ek dhaasu performance aane wala hai aapke samne so I just wait you guys even wait and hold your breath thank you so much थैंक यू शर्मिष्ठा सौमित्र दीपक एक एबारा एक अनुष्ठान के सकसेस करते गले पेचने किछु मानुषेर अवदान थाके पेचने बोलते तारा काज करे नेपथ्ये आबार तारा प्रचार करे प्रचार एक अनुष्ठान साफल्य किन्तु निर्धारण करे तेमनी जारा प्रचार करें आमार विभिन्न अनुष्ठान আমি এমন দুজন মানুষকে আজকে এখানে পেয়েছি যাদেরকে একটু আমি আমন্ত্রণ জানাচ্ছি আমার পাশে আসবার জন্য একটা হচ্ছে প্রদীপ কুমার দান যার বিভিন্ন ভাবে বিভিন্ন সময় সমাজ সেবার কাজের একটা অন্যতম পরিচিত মুখ আরেকজন হচ্ছে রমেন কুমার পাল এই দুজন ব্যক্তি আমার প্রত্যেকটা অনুষ্ঠানে যেভাবে থাকেন পাশে সেটা আমি অন্তত কৃতজ্ঞতা জানাই এই দুজনের কাছে আরো অনেক মানুষ আছে মিডিয়া ভাইরাও আছে সবাইকে আমি ডিউ টু রেসপেক্ট করেও বলছি প্রদীপ কুমার দান এবং রমেন কুমার পাল এই দুজনের অবদান বোধ আমি কোনোদিনই বলবো না যারা আমার সাথে নিয়মিত যোগাযোগ করেন ফোন করেন এবং অনুষ্ঠানটিকে কিভাবে আরো 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 ভালো করা যায় সেই ভালোর কোনো শেষ নেই কিন্তু অবশ্যই এই দুজন যেভাবে প্রচার করেন তারা সোশ্যাল মিডিয়া হচ্ছে এখন সবথেকে বড় মাধ্যম প্রচার মাধ্যম হোয়াটসঅ্যাপ এবং ফেসবুক এই দুটোর মধ্যে দিয়ে প্রচার করেন রমেন কুমার পাল রমেন দাকে একটু আমি আছেন আমি দেখেছি এসছেন আমার সাথে কথা হয়েছে কিন্তু কোথায় আছেন আমি জানি না এদিক ওদিক হয়তো ছড়িয়ে ছিটিয়ে আছে প্রদীপ দাকে আমি পেয়ে গেছি আর রমেন কুমার পালকে একটু আমি সরাসরি যেখানে থাকুন একটু আমি মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি উনি আছেন অবশ্যই আছেন হয়তো রমেনদা একটু যদি কোথাও থেকে থাকেন না রমেনদা আছেন নিশ্চয়ই কোথাও আছেন হয়তো আমি বুঝতে পারছি না কারণ এদিক ওদিক আমার সাথে কথা হয়েছে ঠিক আছে আমি প্রদীপ দানকে অবশ্যই আমার ছোট্ট একটু সম্মান জ্ঞাপন করব একটা রমেনদাকে আমি পেলাম না হয়তো আমার দুর্ভাগ্য রমেনদা কোথাও চলে গেছেন কিনা জানি না যদি থাকেন কেউ যদি রমেনদাকে একটু দেখতে পারেন রমেনদাকে অবশ্যই আমি একবার আসবার জন্য অনুরোধ করছি আর প্রদীপদার কাছ থেকে আমি কিছু কথা শুনব নমস্কার আমি প্রদীপ কুমার দান আমি একজন ফিজিক্যাল ইনস্ট্রাক্টর এবং অভিনয় জগতের সঙ্গে বহুদিন যুক্ত এবং শ্রুতি নাটক বা ঘোষণা কাজের সঙ্গে যুক্ত বর্তমানে বেশ কয়েক বছর আগে বিশ্বরঞ্জন চৌধুরীর সঙ্গে হঠাৎ ফেসবুকের মারফতে আলাপ হয়
এবং তারপরে উই ফর অল এর প্রোগ্রামে উনি ফেসবুক ফলো করেন এবং যারা কোভিডের সময় বাড়িতে হাত গুটিয়ে বসেছিলেন, আমি কিন্তু একটা ইমার্জেন্সি মেডিকেল লাইনের সঙ্গে থাকাতে করোনা পেশেন্টের বাড়িতেও কিন্তু আমি নিজে গিয়ে ঘেঁটেছি এবং শুধু তাই নয় তাদের কাজ একেবারে করেছি। কিন্তু আমরা দেখেছি যে যারা ফুটপাথ বাসিন্দা, যা আমরা যারা এনজিও করি, প্রায় আমি 1000 এনজিওর সঙ্গে যুক্ত রয়েছি বা ছোট ক্লাব সংগঠনের সঙ্গে, আমি দেখেছি যারা নোংরা মাটিটাকে ঘেঁটেছে তাদের কিন্তু করোনা হয়নি। আর যারা বাড়িতে বসে থেকেছেন, যাকে বলে একেবারে মানে খুব ভয়ে ভয়ে থেকেছেন, বা যারা বাড়ি থেকে বেরোতেন না, সেই রকম বাড়িতে পুরো ফ্যামিলি ধরে গিয়েছে করোনা। তো যাই হোক, বিশ্বরঞ্জনবাবু, যে সমস্ত ফেসবুকের কাজগুলো আমরা দেখি যে আজকে আমফান ঝড়ে দৌড়চ্ছেন প্রতিদিন প্রতিদিন, যাকে বলে হপ্তায়ও না, আজ এখানে তো কাল ওখানে, কোথায় কার কোন স্কুলের কোন গ্রামে চাল উড়ে গেছে, কোথায় ছেলে মেয়েদের জামা কাপড় বস্ত্র ছেঁড়া পড়ছে সেখানে ছুটে যাওয়া, এবং তার সঙ্গে তার সমস্ত বন্ধু বান্ধব নিয়ে ছুটে গিয়েছেন। এই যে ভালো কাজ, ঠাকুর শ্রীরামকৃষ্ণ কি বলতেন, যখন আমরা দেখেছি যে নাটকে কি দেখেছি, যে গুরুমুখ রায় কাশীপুর উদ্যানবাটিতে শ্রীরামকৃষ্ণের কাছে বললেন, ঠাকুরজি হামকো থোড়া কৃপা দিজিয়ে, ঠাকুরের মুখ দিয়ে খুব গলগল করে রক্ত বেরোচ্ছে, ঠাকুর কাশছেন, তবু বলছেন কৃপা, কৃপা কাকে বলে জানিস, ওরে ভালো কাজ কর, তোর মাথায় ঈশ্বরের কৃপা ঝরে ঝরে পড়বে রে, ঝরে ঝরে পড়বে। তাই যাই হোক, আমি ঈশ্বরের কাছে আশীর্বাদ করবো এইরকম মানুষ, বিশ্বরঞ্জন বাবুর মতো মানুষ, যেন এইরকম অনেক বিশ্বরঞ্জন বাবু জমে ওঠে, মানুষের পাশে তারা সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন। ধন্যবাদ। এবং আজকে যত অতিথি এসেছেন প্রত্যেকেই প্রায় আমার পরিচিত, কারণ ওই পরের প্রোগ্রামে আমি সেখানে বিশ্বরঞ্জনবাবুর পাশে মঞ্চেই কাজ করেছিলাম, অনেকেই আমায় চেনে। তাই এখানে যারা এসেছেন প্রত্যেককে আমাদের র‍্যামিক্স প্রোডাকশনের পক্ষ থেকে, আমার পক্ষ থেকে বিশেষভাবে অনুরোধ, সুন্দর সন্ধ্যা, এবং আজকে এইটাই প্রার্থনা করবো ঈশ্বরের কাছে, সবাই ভালো থাকুন, ঈশ্বরের আশীর্বাদ সবার মাথায় বর্ষিত হোক। ধন্যবাদ, নমস্কার। ধন্যবাদ প্রদীপদাকে, যেভাবে আপনি পাশে আছেন এটাই আমার কাছে বিরাট পাওয়া, এবং আগামী দিনে থাকবেন এইটুকু বিশ্বাস আছে। রমেনদাকে আমি মিস করলাম, রমেনদা হয়তো কোনো কারণে এদিক ওদিক চলে গেছে। এবারে আমি একদম যারা মিডিয়া ভাইরা আছেন, বিশেষভাবে এই প্যান্ডামিক সিচুয়েশনে যারা কাজ করছেন বিভিন্নভাবে, তাদের কয়েকজনকে আমি যাদের পেয়েছি তাদেরকে আমি একদম সরাসরি মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি। বিনোদন ডট কম, স্বাতি এসছেন, আমি দেখেছি সারাদিন টিভি আছে, কোয়ারেন্টাইন টিভি আছে, জেকেপি নিউজ আছে, রাজ আছে, রাজ তনুশ্রী আছে, আমি দেখেছি। একবার সরাসরি সবাইকে, যারা আমাদের সাংবাদিক বন্ধু, মানে যেই যাদেরকে বিভিন্নভাবে আমরা সাহায্য পেয়ে থাকি, পাশে পেয়ে থাকি, আমাদের অনুষ্ঠানটাকে যেভাবে ওরা প্রচার মাধ্যমের মধ্যে দিয়ে তুলে ধরেন, সাথী প্লিজ কাম, বিনোদন ডট কম, সব জায়গায় সাথী যায়, সেখানে সেটাকে প্রচার করেন। এটা আমার বিশেষভাবে জেকেপি নিউজ একটু আসবার জন্য অনুরোধ করছি, সারাদিন টিভি, কোয়ারেন্টাইন টিভি আছে, রাজ আছে, নিউজ বেঙ্গল রাজ আছে, তনুশ্রী আছে, একবার বার্তা লাই, হ্যাঁ আস্থা, আস্থা এসে গেছে, মানে আমি দেখতে পারি, খেয়াল করিনি, আস্থা ফোন করেছিল আমাকে, এবং আসুন, আচ্ছা ঠিক আছে, একটু আর কেউ আছে কোয়ারেন্টাইন টিভি, প্রিয়তোষ প্রত্যোষ এসছে আমি দেখেছি, কোয়ারেন্টাইন টিভির ওরা আছে, আচ্ছা ঠিক আছে, ওরা ইন্টারভিউ নিচ্ছে যখন নি, আর যদি কেউ থাকে আমি ঠিক, যদি কোনো কারণে নামটা বলতে ভুলে যাই বা না বলি তাহলে একটু মার্জনা করবেন, যদি কেউ থেকে থাকে তাহলে আসবেন। এই প্যান্ডামিক সিচুয়েশনে যারা এসছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ।
প্রথমেই এদিক থেকে শুরু করছি, সারাদিন টিভি ধন্যবাদ। সোমেন, সাথী, সাথীর আরেকটা পরিচয় আছে, শুধু সাংবাদিক নয়, সাথী অসম্ভব ভালো গান করে। ভৈরবী কল্যাণ সেন বরাটের একটা মিউজিক অ্যালবাম, সেটা রেমেক্স প্রোডাকশন থেকে বেরিয়েছিল, তাতে সাথী ছিল, সাথী এটা উপহার। জেকেপি, জাভেদ ভাই, জাভেদ ভাই এসছেন, জাভেদ ভাইকে আমি সময় দিতে পারিনি, দুঃখিত, এটা গ্রহণ করবেন আমার পক্ষ থেকে। জেকেপি থাকবেন, আমি শেষে কিন্তু অবশ্যই আছি, সময় দেব। আস্থা, আস্থাকে ভীষণভাবে আমি কফি হাউসে পেয়েছিলাম, যার প্রতিকটা নিউজ আমি দেখি এবং অবশ্যই এটাকে গ্রহণ করবেন। আর রাজ, রাজ বার্তালাইভ, রাজ সব ব্যাপারে আমার সাথে থাকে, নজরুল তীর্থতেও ছিল, যে কোনো অনুষ্ঠানে থাকে, উত্তরাপন শপিং কমপ্লেক্সেও থাকে। রাজ ছোট ভাই, তনুশ্রী, তনুশ্রী আজকে ফোন করেছে, আমি ধরতে পারিনি, দুঃখিত, মার্জনা করবে, থ্যাংক ইউ, এটা তোমার জন্য উপহার বই। হ্যাঁ, ড্রেস, ড্রেস ওরা ইয়ে করেছে, আমি সবাইকে দিতে পেরেছি, কিন্তু একটু করে অবশ্যই একটা শুভেচ্ছা আমি সবার মুখ থেকে চাইব, যারা অন্যদের মুখ থেকে কথা শুনে সেটাকে লিপিবদ্ধ করে রেকর্ড করে তার, কিন্তু অবশ্যই তাদের মুখ থেকে একটু কথা শুনবো। নমস্কার, সবাই এই সময় আর কিছু বলার নেই, সবাই সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, আর ড্যামেজ প্রোডাকশনের স্বীকৃতি কামনা করি, এটাই। ধন্যবাদ। সারাদিন টিভি, সারাদিন টিভি একদম সেরামের মাস্ক পরেই ঘুরছে, সারাদিন টিভি। শুভ সন্ধ্যা সকলকে। সারাদিন বাংলা টিভি একটা এ থাকে নাই, সবসময় সবার সাথে। আর আজকে সন্ধ্যায় র্যামেক্সের সাথে সবসময় থাকবে, সবসময় সবার সাথে। ধন্যবাদ, ধন্যবাদ সারাদিন টিভিকে। এবার কিছুদিন আগে প্রেস ক্লাবে একটা ওরা একটা প্রোগ্রাম করেছিল, ওদের লোগো লঞ্চ হয়েছিল অফিসিয়ালি, সেখানে আমি উপস্থিত ছিলাম এবং দেখেছি ওদের আরও আরও কি পরিকল্পনা আছে, স্বপ্ন আছে। আস্থা টিভি একটু বল, তো বিশ্বরঞ্জন স্যারকে আমার তরফ থেকে, আস্থার তরফ থেকে অনেক অনেক ধন্যবাদ এরকম একটা উদ্যোগ নেওয়ার জন্য, যে উদ্যোগ আমরা বইয়ের থেকে অনেকটা মুখ ঘুরিয়ে নিয়েছি, আমরা অনেক কিছু পেয়ে গেছি যেগুলো থেকে আমরা এখন আর বই পড়তে আমাদের সেভাবে ভালো লাগে না। এই যে একটা দিশা উনি তুলে ধরেছেন, আমার মনে হয় এইখান থেকে আবার বইয়ের কথা আমাদের মনে পড়িয়ে দেবে, একান্ত নির্জনে যে বই আমরা পড়ে যে জ্ঞান অর্জন করার আমাদের যে ধারাবাহিকতা আমরা হারিয়ে ফেলছি ক্রমশ, সেটাকে উনি বোধ হয় আবার পুনর্জীবন করা। এর জন্য আমি ওনাকে ভীষণ ভীষণভাবে ধন্যবাদ, আগামী দিনে উনি আরও অনেক ভালো কাজ করুন, এইভাবে মানুষের কাছে আমরা যাতে বইয়ের বার্তা নিয়ে পৌঁছে দিতে পারি ওনার মাধ্যমে। নমস্কার, ধন্যবাদ, অসম্ভব ভালো বলেছেন, কিন্তু এটা মানতেই হবে, সমস্ত সাংবাদিক যারা প্রফেশনের সাথে যুক্ত তারা বলে ভালো, লেখেও ভালো, কিন্তু এটা একটু মন ছুঁয়ে গেল অন্যরকম। রাজ, থ্যাংক ইউ বিশ্বরঞ্জন দা এবং পুরো ইভেন টিমটাকে, তাদের থেকে আজকে তিনি আমাদের চাওয়ার আছে, কিন্তু সেটা হচ্ছে র্যামেক্স প্রোডাকশন তো আলাদা একটা প্রোডাকশন, বিশ্বরঞ্জন দা যে এনজিওদের সাথে কাজ করো তাদের প্রত্যেককে নিয়ে আমরা কিছু নতুন প্রজেক্ট ভাববো এবং সেটা তোমাকে চাই, না হলে আমরা কাজটা করতে পারবো না, এই কমিটমেন্টটা আজকে এই পুস্তক দিবসে তোমার থেকে চাই, এটা কি পাবো? যে কোনো ভালো কাজে সমাজসেবার যদি কিছু কাজ থাকে আমার পক্ষে যতটুকু করা সম্ভব হবে আমি আছি, পাশে থাকবো, আমি কেন আমার টিম, যেটা আমি বারে বারে বলি, সৌমিত্র সিনহা, হর্ষবর্ধন চৌধুরী, কানাই ভৌমিক, সৌমেন মিদ্যে, দীপক বিশ্বাস, এই টিমটা যে কোনো সময় যে কোনোভাবে আমরা পাশে থাকি। কোয়ারেন্টাইন টিভির বোধহয় হয়ে গেছে, একটু সরাসরি মঞ্চে আসবার জন্য অনুরোধ করব, তার আগে তনুশ্রীর মুখ থেকে একটু কথা। প্রথমেই বলতে চাই ধন্যবাদ বিশ্বরঞ্জন দা তোমাকে এত সুন্দর একটা বই উপহার দেওয়ার জন্য, আর এত সুন্দর একটা উদ্যোগ নেওয়ার জন্য। আর একটা কথা বলতে চাই যে আমরা সকলেই বই পড়তে ভালোবাসি, কিন্তু
যে স্টুডেন্টরা যারা বই পড়তে ভালোবাসেন তো সেক্ষেত্রে একটা সমস্যা হয় দাঁড়ায় যে হাতে পেপার যে বই সেক্ষেত্রে একটা দাম প্রচণ্ড একটা বৃদ্ধি পায়, সেক্ষেত্রে অনেক স্টুডেন্ট হয়তো বইটা কিনে পড়তে পারে না যার ফলে সে অনলাইনের দ্বারস্থ হয়। তো এটা একটা সমস্যা, কিন্তু আখ্যান করল নয় বা রবীন্দ্রনাথ এদেরকে উপলব্ধি করতে গেলে হাতে বইটা নিয়ে পড়া উচিত, এটা বলতে চাইবো। আর আজকের দিনে যে এত সুন্দর উদ্যোগ আর আমাদের যে সম্মান বিশ্বরঞ্জনদা দিলেন, যারা আমরা প্রতিনিয়ত আমাদের কোয়ারেন্টাইন নেই, আমাদের করোনা নেই, আমরা লড়ে যাই, তার জন্য বিশ্বরঞ্জনদাকে আমার আন্তরিক শুভেচ্ছা। ধন্যবাদ তনুশ্রী, অবশ্যই আরেকবার ধন্যবাদ, এত সুন্দরভাবে গুছিয়ে কিন্তু কথাটা বলেছে, এটা কিন্তু অবশ্যই প্রাপ্য। তনুশ্রী একটা ইয়াং মেয়ে, যেভাবে খাটে আমি দেখেছি সকাল থেকে রাত্রি অবধি থাকে, অনেকটা দূরে কলকাতা থেকে একটু দূরে থাকে, কিন্তু যে কোনোভাবে যে কোনো অনুষ্ঠান অ্যাটেন্ড করে, আমার উল্টোডাঙ্গা অফিসেও অনেকবার এসছে। এই যে ইচ্ছা সাংবাদিকতা নিয়ে এগোবার ইচ্ছা, স্বপ্ন দেখছে, এটা কি আমাদের সবার পূর্ণিষ্ঠ মানা উচিত। জেকেবি নিউজ, জাভেদ ভাইয়ের সাথে আমার দেখা হয়েছিল লঞ্চে, সেখানে শর্মিষ্ঠার একটা প্রোগ্রাম ছিল লঞ্চে, জাভেদ ভাই তার জন্মদিন পালন করেছিল লঞ্চের মধ্যে কিছু অনাথ বাচ্চাদের নিয়ে। সেই অনাথ বাচ্চাদের নিয়ে যাওয়ার দায়িত্বটা আমার উপর পড়েছিল এবং জাভেদ ভাই তাদেরকে লঞ্চে ঘোরানো খাওয়ানো এটা করেছিল। তা এরকম কাজ যারা করে তারা মানুষের ভালোবাসা শ্রদ্ধা দুটোই পাবে। জাভেদ ভাই নমস্কার। আদা, সবসে পেলে বিশ্বরঞ্জন চৌধুরী জি কা তো সবসে পেলে কহুঙ্গা কি অডিয়েন্স ইনকে লিয়ে তালিয়া বজায়ে, ক্যোঁকি ইয়ে জিস তরহ সে কাম করতে হ্যায় মানে দেখা হ্যায়, সামাজিক কাম হো চাহে জো ভি কাম হো, ইস তরহ সে কাম মানে দেখা হ্যায় কি বহুত আচ্ছে তরহ সে অর্গানাইজ করতে হ্যায়। আর ইয়ে ওয়ার্ল্ড বুক ডে মে ইয়েহি কহনা চাহুঙ্গা কি বুক সে আচ্ছা কোই সাথি নেই হোতা, তো উসকো পড়ে, বুক কো পড়না চাহিয়ে, বুকস কো পড়না চাহিয়ে, আচ্ছি কিতাবেন পড়নি চাহিয়ে। চলিয়ে ইসি বাত কো বহুত বহুত শুক্রিয়া। থ্যাংক ইউ জাভেদ ভাই। আর এক মিনিট বাকি আছে আমার, সবার প্রথমে এসেছিল কিন্তু বাইক নিতে নিতে এতই ব্যস্ত ছিল। কোয়ারেন্টাইন টিভির প্রতিনিধি প্রত্যয়কে আমার শুভেচ্ছা ভালোবাসা এবং একটু বই উপহার, আর কিছু কথা তোমার মুখ থেকে তোমার সাবজেক্ট নিয়ে একটু যদি কিছু বলো। প্রথম কথা নমস্কার, ওয়ার্ল্ড বুক ডেতে সবাইকেই এই রকম একটা অকেশনে যে আসতে পারা যাবে কোয়ারেন্টাইন টিভি মানে টিভির পক্ষ থেকে শুধু নয়, আমি অ্যাজ এ পার্সন আমি ভাবতেই পারছি না এরকম একটা যেখানে মানে কোভিডের রুকুটিতে সবাই আমরা কিন্তু ভয় ভয়ে আছি, কিন্তু সেখানে এরকম একটা খুব সচ্ছলভাবে অনুষ্ঠানটা হয়ে গেল। এবং আমি বলি যে ওয়ার্ল্ড বুক ডের সঙ্গে আমার একটু আত্মীয়তা আছে এই কারণেই, কারণ আমরা কিছু রাইটার্সদের নিয়ে আমরা বিগত দু বছর ধরে কিছু কাজ করছি রাইটার্সদের রাইট নিয়ে বেঙ্গল রাইটসের আন্ডারে, এবং শুধু তাই নয় বিগত যে ওয়ার্ল্ড বুক ডেতে সেখানে আমরা বিব্লিও মেলা বলে আমাদের একটা ব্র্যান্ড, সেখানে আমরা করছি কি সমস্ত যত বই মেলাগুলো হচ্ছে বিভিন্ন স্টেটে বা বিভিন্ন ডিস্ট্রিক্টে বা বিভিন্ন জায়গায় সেগুলোকে একটা ছাতের তলায় আনার চেষ্টা করছি। তো সেই ক্ষেত্রে আমার বিশ্বরঞ্জন বাবুর সঙ্গে আলাপ খুব বেশি দিনের নয়, কিন্তু এই কদিনের মধ্যেই আমি কি ওনার সম্বন্ধে এত মানুষের কাছে এত সুখ্যাতি এবং এত কিছু জিনিস জানতে পারছি, আমি সত্যিই ভাবছি যে মানে বেসিক্যালি উনি আমাকে কয়েকদিন জেনেই কিন্তু আমাকে অনেক কিছু দায়িত্ব দিয়েছেন, আমি সত্যিই আপ্লুত। এবং আমি তো বলবো আমি আপনার সঙ্গে আছি এবং আমিও চেষ্টা করবো আমার ক্ষুদ্র যতটুকু সম্ভব ইয়ে, এবং আর একটা জিনিস আমি জানি রেখে দিই এখানে সবাই যেহেতু আছেন যে আমাদের একটা কনটেস্ট ই কনটেস্ট চলছে কোয়ারেন্টাইন টিভিতে, এখানে সমস্ত বাচ্চাদের জন্য, এখানে যেহেতু বাচ্চারা তো অনলাইন ছাড়া পার্টিসিপেট করতে পারবে না, ওটা 3 বছর বয়স থেকে 16 বছর বয়স পর্যন্ত সমস্ত বাচ্চারা রবীন্দ্রনাথের যে কোনো ইয়ের ওপরে রিসাইটেশন গান এবং নাচের ভিডিও পাঠিয়ে, এবং সেগুলোতে এটা আমাদের 30th May ফাইনাল হচ্ছে, এগুলো সম্বন্ধে সবাই যদি কেউ আগ্রহী হন বিশ্বরঞ্জনবাবুর সঙ্গে যোগাযোগ করতে পারেন, আমরা লিঙ্ক পাঠিয়ে দেবো। সম্পূর্ণভাবে ফ্রি রেজিস্ট্রেশন এবং সবাই বাড়িতে বসেই কিন্তু পার্টিসিপেট করতে পারবে, এটাই সবচেয়ে ভালো জিনিস।
ঠিক আছে, আমি আর বেশি সময় দেবো না, একদম ফ্যাগ এন্ডে এসে গেছি। আবার বিশ্বরঞ্জনবাবুকে ধন্যবাদ জানাই আমাকে এরকম একটা জায়গায় সুযোগ আসার সুযোগ করার জন্য। থ্যাংক ইউ, থ্যাংক ইউ প্রত্যয়। এবার সবাই একটা একটু ক্লোজ হয়ে একটা গ্রুপ ফটো, সাংবাদিক বন্ধুরা সবাই মিলে পাশে। ধন্যবাদ সবাইকে। এবার সরাসরি আমরা আজকের ইভেন্টের যেটা গালা ইভেন্ট ফ্যাশন শো, সেই ফ্যাশন শো আনতে চলেছি। আমরা আজকে যারা উপস্থিত আছে তাদেরকে একটু আসন গ্রহণ করার জন্য অনুরোধ করবো, এবং আমাদের যারা মডেলদের আপনারা কিছুক্ষণ আগে চেরির মধ্যে দিয়ে দেখতে পেলেন তারাই আপনাদের সামনে সশরীরে আসছে। কিছুক্ষণের মধ্যেই আমাদের শো শুরু হচ্ছে এবং আপনারা সরাসরি এনজয় করুন আজকের ফ্যাশন শো। না না, এটা এতটা ফোন আসবে, চলো বুঝতে গেলে পাইস পেয়ে গেলে। হ্যাঁ
এবং নতুন তিনজনকে আমি পেয়েছি আজকের এই
সন্ধ্যায়, এবং আগামী দিনে রেমেক্সের এই চেরি ইন্টারন্যাশনাল লেভেলে হিট করবে এটাই আমার প্রতিজ্ঞা। এবং আমি সবার কাছে আবার অনুরোধ করছি, এইটা যারা সংবাদ মাধ্যমে বন্ধুরা আছে, এই চেরি কিছু রেস্ট্রিকশন আছে, আমরা চাইবো আপনারা আমাদের সাথে সাথ দেবেন, সহযোগিতা করবেন, এবং আগামী দিনে এই চেরিকে নিয়ে আরো 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 অনেক দূরে যাওয়ার আমি স্বপ্ন দেখি। ধন্যবাদ সবাইকে। আর শেষে একদম নাহিদা শায়নীকে দিয়ে শুরু। ওয়াহ,